দিগর ওলামায়ে কেরাম একটি বছর পরে আবারও বিশ্ব নবী দিবস উপলক্ষে যে মজলিস কায়েম করেছেন সেই মজলিসে আপনারা সন্ধ্যা থেকে বসে অনেক আলাপ আলোচনা শুনেছেন, আর যতটুকু আলোচনা হবে আল্লাহ তাআলা যেন আমাদের শোনার চেয়ে বলার চেয়ে বেশি করে আমল করার তৌফিক দান করে আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটু সকলে জোরে মহাব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে কোরআন কারীম নাযিল করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চরিত্র সম্পর্কে নবীর সম্পর্কে একটু আমাদের কাছে একটু খুলে খালে বর্ণনা করে বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, খুলুকুহুল কুরআনুল কারীম, তার চরিত্র তার আদর্শ হলো সম্পূর্ণ কোরআন। আরেকটি মহাব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ, তাকবীরের আওয়াজ ঠিক হলো মহাব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে তাকবীর, নারে তাকবীর। সম্পূর্ণ কোরআনটা হচ্ছে নবীর চরিত্র, নবীর আদর্শ। তাহলে কোরআন থেকে নবীকে আলাদা করা যাবে না, কোরআনটাই হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। যে কোরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর ধরে নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের সূরা আছে মোট 114খানা। 114খানা সূরার মধ্যে আমি একটি সূরা যেটি হচ্ছে সূরাতুল ফাতা, নাম শুনেছেন আপনারা সূরা ফাতা, অপরায় আছে 26 পারার মধ্যে আছে, সূরাতুল ফাতার 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হযরতে আবি হুরায়রা থেকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য বর্ণনা পড়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হাদিস বর্ণিত সেটিও আমি পড়েছি, সহিহ সনদে বর্ণিত। আউস ইবনে আউস থেকে যে হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে যে হাদিসটা সংকলন করা হয়েছে সেই হাদিসটাও আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে নবীর আদর্শ বলতে গেলে, সারা জীবন যদি কেউ নবীর আদর্শ, সারা জীবন যদি কোরআনকে কেউ ব্যাখ্যা করে, কোরআনের সামান্যতম ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা সম্ভব হবে নাকি হবে না? আজকের যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর নীতি আদর্শ, তিনি যে নবী দিবস মানে তাঁর জন্মবৃত্তান্ত তো আলোচনা বটে, বরং সহি হাদিস এবং কোরআন দ্বারায় এই যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এর তাৎপর্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে কি বলেছেন, সেগুলো আমরা শুনে আমাদের জীবনের পথেও দলিল করে রাখব, যাতে করে আমরা বিকৃতি না হতে পারি, যাতে করে আমরা নষ্ট না হয়ে যাই। কথা বলেন ঠিক না ভাইয়েরা বাবারা? মহান আল্লাহ তাআলা তিনি যখন একাকি ছিলেন, কেউ ছিল না, মহান রব্বুল আলামিন তিনি তার পরিচয় দেওয়ার জন্য একটি মখলুক তৈরি করলেন। হাদিসে কুদসির মধ্যে বর্ণনা এসেছে, মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, فخلقت الخلق ليعرفان
দেখি তকবীরে তাহরিমা পড়ে ফেলেছো, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছো, আল্লাহু আকবার বলে আবার সেজদাতে গিয়ে সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো। আমি যদি জিজ্ঞাসা করি আমি আল্লাহ আমাকে চিনলে কি করে, আমার আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলবেন আমার সম্পূর্ণ পরিচয়টা আদম নবী দিতে পারে নাই, নূহ নবী দিতে পারে নাই, নূহ নবীর পরে যত পয়গম্বর এসেছে 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর, বেশি কম তারা দ্বীনের কার্য চালিয়েছে, বেশি কম তারা আল্লাহর পরিচয়ের কথা বলেছে, বেশি কম তারা আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করেছে। অথচ আমার মহান রব্বুল আলামিন নিজের পরিচয়টা কোনো পয়গম্বরের মাধ্যমে পরিপূর্ণ করেননি, কোনো পয়গম্বরের মাধ্যমে মহান আল্লাহ তাআলার পরিচয়টা পরিপূর্ণ করেননি। দু জাহানের বাদশা পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মা আমিনার কোলে ঘরে জন্মগ্রহণ করেন। মাত্র তিনি আমি ধরে নিলাম রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি, রাসূলুল্লাহর 63 বছরই তিনি দ্বীনের কার্য চালিয়েছেন, তাতে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে নিজের পরিচয় কমপ্লিট করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইয়া রাসূল, ইয়া আমার হাবিব, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম বিনিমাতি। কারোর দ্বারা দিন কমপ্লিট হয়নি, কেউ পরিপূর্ণ আমার পরিচয় দিতে পারে নাই। অতএব আপনি 63 বছর হায়াত পেয়ে আমি আল্লাহ আমার পরিচয় কমপ্লিট করে দিয়েছে। আর একটু মহাপ্রভুর সঙ্গে হবে না, আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। পরিচয়কে দিয়ে কমপ্লিট করেছেন পয়গম্বর আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বর্ণনা করেছেন ওয়ান আনাস ইবনে মালিক ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সঙ্গে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি একটু বলে দেবেন, আপনি কি একটু আমাকে জানিয়ে দেবেন, ওগো পয়গম্বর, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার পরিচয়টা দেওয়ার জন্য আমি একটি মখলুক তৈরি করেছি, ওই মখলুকটা কি? আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য তিনি কি কোন জিনিস সর্বপ্রথম বানিয়েছেন, আপনি একটু আমাকে জানান, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হয়ে যাক, ওগো পয়গম্বর আরবি আপনি একটু আমাকে জানিয়ে দেন। আল্লাহ
আশিয়ায়ে নূর নবীকে মিন নূরিহি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা তিনি যে জিনিসটা বানিয়েছেন তার পরিচয়টা পরিপূর্ণ করার জন্য, সেটি হলো তোমার নবী নূর মোবারক। আর একটু মহাপদের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ। এখানে ব্যক্ত ভালো করে শুনেন, যদি কোন আলেম বলে আল্লাহর নূর দ্বারাই নবীকে বানানো হয়েছে, সে শিরক করলো, ওই আলেম সে বেঈমান হয়ে গেল। যদি ওই কথা শুনে কোন শ্রোতা বলে সুবহানাল্লাহ, সেও অজান্তে বেঈমান হয়ে গেল। কারণ আল্লাহ হলো অবিভাজ্য, আল্লাহর কোনো ভাজ্য হয় না, আল্লাহ থেকে কেউ হয় না আর কেউ হবে না। ভাইরা বাবা জিরা, মোল্লা আলী করি রহমাতুল বারি সুন্দর করে মিন নূরিহির ব্যাখ্যা করেছেন, সুন্দর করে মিন নূরিহি এই ব্যাখ্যাটা তিনি করে বলছেন, আই লামাতি নূরিহি, আল্লাহ তাআলার জাতি নূর দ্বারাই আল্লাহ তাআলা নবীকে বানায় নাই, আল্লাহ তাআলা নূরের জ্যোতি দ্বারাই পয়গম্বরের নূর আল্লাহ বানিয়েছে। জাতি নূর নয়, যেটি আল্লাহ অবিভাজ্য, আল্লাহ থেকে কেউ হয়নি, আল্লাহ কারোর থেকে হয়েছে নাকি, জোরে বলে না কেন, হয়েছে নাকি, হয় নয়, আল্লাহ হলেন অবিভাজ্য। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা করিয়ে দিয়ে বলছেন, ও যাবের শুনে নাও শুনে নাও, যখন আমার নূর আল্লাহ তাআলা বানিয়েছেন তখন কি ছিল না? অনেক অনেকটা হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন, কলমকে বলেছেন উদ্দু, কলমের জবান খুলে গেছে, কলম বলছে ইয়া রাব্বি মা যা আক্তুবু, উক্তবু মা বাইনা সামাই ওয়াল আরদি ইউকদ্দিরুহু, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব জিনিসের তকদির তুমি কলম লিখে ফেলো, ওই কলম দ্বারা সব তকদির লেখা হয়েছে, আসমান কতদিন টিকে থাকবে, দুনিয়ার মানুষেরা কতদিন পৃথিবীর মাঝে বসবাস করতে পারবে, তকদির লেখা হয়েছে, আদম নবীর তকদির ওই কলম দ্বারা লেখা হয়েছে, নূহ নবীর তকদির ওই কলম যখন আমার নূর আল্লাহ তাআলা বানিয়েছেন তখনও কলম ছিল না, লৌহে মাহফুজ ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, মানবও ছিল না, মানবীও ছিল না, না ছিল কোনো কিছুই, তখন আমি আল্লাহ তাআলা আমার নূর সর্বপ্রথম বানিয়েছে। আমি এমন একজন পয়গম্বর, সর্বপ্রথম আল্লাহ আমাকে একটা আকৃতি দিয়েছিলেন যেটা হলো নূরের আকৃতি, আমি তখনও আল্লাহর দরবারে নূর হিসাবে অবস্থান করছিলাম, আমি তখনও আল্লাহর দরবারে নূর ছিলাম, আদমকে বানানো তো দূরের কথা, আদম বানানোর 14,000 বছর আগে আমি আল্লাহর দরবারে তখন নূর ছিলাম। একটু জোরে বলেন না সুবহান, আর একটু সকলে মিলে বলেন, আর একটু মহাব্বতের সঙ্গে বলুন, কত বছর আগে বললাম, কত বছর,
14,000 বছর আগে। ভাইরা বাবাজিরা তাহলে বলে বলো এই হাদিস দ্বারা আমার পয়গম্বর তখন নূর ছিলেন, আসেন কোরআন দ্বারাই নূর প্রমাণ হয় কিনা। তফসিরে জালালাইন বলুন, তফসিরে ইবনে কাসির বলুন, তফসিরে আপনি, তফসিরে তাবারি বলুন, তফসিরে আনোয়ারুল কোরআন বলুন, তফসিরে মারিফুল কোরআন বলুন, সূরাতুল মায়দা আয়াত নম্বর হলো 15, আল্লাহ তাআলা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন দেখেন, ফাতুজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। যতগুলো তাফসীর কেটেছি আমি, প্রত্যেকটি তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেছেন, এখানে নূর বলতে পয়গম্বরকে বোঝানো হয়েছে, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াও মানে এবং ওয়াউলিত তারতিব, ওয়াউলিল মুতলাক, ওয়াউলিল কসম। যেমন আল্লাহ তাআলা কোরআনে ওয়াও শব্দ দ্বারা অনেক জায়গায় কোরআনে কসম গেছেন, ওয়াশামসি সূর্যের কসম, ওয়াল কমারে চন্দ্রের কসম, ওয়াদুহা দুহার কসম, ওয়াল কলম কলমের কসম। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় ওয়াওটা ব্যবহার করেছেন কসমের জন্য, কিন্তু এখানে যে ওয়াওটা ব্যবহার করা হয়েছে ওয়াউলিত তারতিব, প্রথমে আল্লাহ নূরের কথা বললেন, তারপরে তিনি কোরআনুল কারীমের কথা বললেন। একটি হলো মদিনার নাম, একটি হলো মক্কার নাম, একটি হলো মদিনার নাম, একটি হলো মদিনা মক্কার নাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন দুনিয়াতে এত শহর ছিল, কোন শহরের নাম তোমার মধ্যে লেখা হলো না? সূরাতুল ফাতিহা হাজিহি মক্কিয়া আছে না নাই? কোন কোন সূরাতে আছে হাজিহি মাদানিয়া আছে না নেই? দুই ধরনের নাম দেখতে পাই। মদিনাকে যদি জিজ্ঞাসা করা হয়, মদিনা তোমার নামটা কেন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে? মদিনা বলতে দুনিয়ার মানুষেরা, আমি তো মদিনা ছিলাম না, আমি ছিলাম ইয়াসরিব নামে, আমি ছিলাম অহংকার, আমি ছিলাম একটা কলেরার দেশ, আমার মাঝে কেউ হিজরত করে যেত না, আমি ছিলাম ইয়াসরিব। পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে, আমি মদিনা, আমি ইয়াসরিব, আমার উপরে, আমার বুকের উপরে পয়গম্বর কদম রেখেছে, আমি তখন আর ইয়াসরিব রইলাম না, আমি নবীর সোয়াতে মদিনা তৈয়বা হয়ে গেছি। মদিনা তৈয়বা কিভাবে হয়েছে বাবা? মক্কাকে জিজ্ঞাসা করুন, মক্কা তোমার এত নাম কেন? তোমার মাঝে কোন কোন সূরাতে মক্কার নাম দেখা যায় কেন? কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন উত্তর দিয়ে বলবে, রে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার মাঝেতে অবস্থান করেছে, আমি কোরআন যতবার মক্কা শরীফে এসেছি, নবী তাই মক্কায়, আমি এসেছি মক্কায়, নবীকে মক্কায় থাকার দরুন মক্কার মাঝেতে যত সূরা নাজিল হয়েছে, নবী মক্কায়, তাই সূরাগুলোর নাম মক্কিয়া হয়ে গেছে। আমার নবী যখন হিজরত করে মদিনা আমি কোরআন আর মক্কায় থাকতে পারলাম না, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি হিজরত করে মদিনায় চলে গেছি, মদিনার মাঝে যত সূরা নাজিল হয়েছে, মদিনার মাঝে যত সূরা এসেছে, ওই সমস্ত সূরাগুলোর নাম হয়ে গেছে মাদানিয়া।
কার ছোঁয়ায়? নবীর ছোঁয়ায়। সে নবীর আদর্শ আমাদের মাঝে আছে তো? সে নবীর আদর্শ কি? আমরা তো বহুদিন নবী দিবস পালন করছি, কিন্তু আদর্শ নবীর সুন্নতের গন্ধ যদি আমাদের গায়ে না বেরোয় তাহলে আমরা নবীর কেমন আদর্শের উন্মত হলাম? কি ও মানুষ, নবীর আদর্শের গন্ধ, নবীর সুন্নতের গন্ধ তো আমাদের গায়ে থাকবে, আদর্শের গন্ধ? এখন তো শুনলে ধারে বাড়তে গেলে শুধু বিড়ির গন্ধ আর শুধু মদের গন্ধ আর গেঁদার গন্ধ পাওয়া যায়, সুন্নতের গন্ধ পাওয়া যায় না। আমরা এত নবীর প্রেমী, আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেরাই করলে নবীর সুন্নত খুঁজে পাওয়া সম্ভব অসম্ভব হয়ে যায়, কথা বলেন ঠিক না? অথচ নবীর সুন্নত ছাড়া কেউ কি নবীর শাফাত পাবে? জোরে সকলে বলেন পাবে নাকি? কেউ পাবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে অবশ্যই এসেছি, নূরুম ওয়া কিতাবুম মুবীন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ। ও ভাই বাবাজিরা, মদিনা আমার নবীর ছোঁয়ায় হয়ে গেল। তদ্রূপ ভাবে যদি আমি বলতে চাই, আপনারা তো পুরপুরা সিলসিলার মানুষ, যদি ফুরফুরাকে জিজ্ঞাসা করা হয়, ও ফুরফুরা তোমার এত নাম মানুষের মাঝে শোনা যায় কেন? তুমি তো আগে এই ফুরফুরা ছিলে না, তুমি ছিলে বালিয়া বাসন্তী, তবে ফুরফুরা বলে কিভাবে? ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে না কেন? ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা তুমি ফুরফুরা শরীফ হয়েছো কিভাবে? ফুরফুরা শরীফ উত্তর দিয়ে বলবে আমি ছিলাম বালিয়া বাসন্তী। নবী যেমন মদিনাতে গিয়েছেন, মদিনায় যাওয়ার আগে ছিল ইয়াসরিফ, হয়ে গেছে মদিনা, আমার মাঝে এমন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, আমি ফুরফুরা, জানার নাকি? ৪২টি লোকাপ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টি লোকাপ ছিল? জোরে বলেন না কেন? কয়টি লোকাপ ছিল? ৪২টি লোকাপ ছিল। দাদা হুজুর, আমাদের কার কার দাদা হয় একটু হাত তুলে দেখাবেন নাকি? নারী টিপি দাদা হুজুর, আমাদের কার কার দাদা হয় হাত তুলে দেখান, সকলের দাদা হয়? আচ্ছা আমি আবার প্রশ্ন করি, আচ্ছা আপনার যদি দাদা হয় আপনার ছেলের কি হবে? সবার দাদা হবে, বড় দাদা হবে, আর নাতির কি হবে? বলতে পারবেন? তাহলে আপনি দলিল পেলেন কোথেকে যে আমার দাদা হলো, আমার ছেলের দাদা হলো, আমার নাতির দাদা হলো, আমার চতুর্গোষ্ঠীর দাদা হলো কি করে? এটা জানলেন না একবার? সকলে বলে তাই আপনারা বলে যাচ্ছেন নাকি? কি গো, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু আগাতে দেন দাদা হুজুর, পীর কিবলা আমাদের সকলের দাদা, কিন্তু কোন সূত্রে দাদা হয় আমরা জানি না, কত বলেন না কেন? দাদা সকলে বলে তাই আমরা দাদা বলি, অথচ কোন ভাবে আমরা দাদা বলি তার দলিল আমাদের কাছে নাই। দলিলটা একটুখানি বুঝে নেবার উপায় আছে আপনাদেরকে ভাইরা বাবাজিরা। দাদা হুজুর আমাদের সকলের দাদা, আমার দাদা আমার বাপেরও দাদা, আমার দাদারও দাদা, আমার ছেলেরও দাদা, নাতিরও দাদা, আমার চতুর্গোষ্ঠীর দাদা, বংশগত দাদা নয়, বংশগত সম্পর্কের দাদা নয়, তিনি হলেন এলমের দাদা, তিনি হলেন শরীয়তের দাদা, তিনি হলেন সমাজের দাদা, তিনি হলেন ফতোয়ার দাদা। এই দাদা, এই দাদা হতে গেলে বংশের কোনো পরস্পর সম্পর্ক লাগে না। একটু জোরে বলতে পারলেন না সমহ?
অমান্য করবেন নাকি? আমি নিশ্চিত করেছিলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যে চল্লিশটি কিতাবের সনদ পেয়েছেন বাইরা, আমি তো লিস্ট করে রেখেছিলাম, আনা সম্ভব হয়নি, কারণ চল্লিশটি হাদিসের কিতাবের তিনি সনদ পেয়েছেন। আমরা তাকে দাদা বলে মানি, সচরাচর মাথা মোটা দাদা নয়, তিনি এমন শরীয়ত সমাজের দাদা, আল্লাহ তাআলা তাকে এমন আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন, মানুষ তাকে চিনেনি, 52 জেলার মানুষ আজও পর্যন্ত তার নাম করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো আল্লাহ যে অর্থে নূর বলেছেন, আল্লাহ যে অর্থে নূর বলেছেন, আমরা আহলে সুন্নাত আল জামাত আমরাও সেই অর্থে নূর বলবো। এতে আমাদের কোনো মতাদ্বন্দ্ব নাই, এতে আমাদের ফতোয়ার কোনো দরকার নাই। আল্লাহ যে সূত্রে নূর বলেছেন আমরা সকলেই সেই সূত্রে নবীকে নূর বলে মানব। এখানে কোনো ফতোয়াবাজির কারবার হতে পারে না, কিন্তু বর্তমান সমাজে নবী কি দিয়ে তৈরি এই যে ফতোয়া, আর ফতোয়া ছাড়া আর সমাজে আর দেখা যায় না, কথা বলেন ঠিক না ভাইরা বাবা? সম্পর্ক করে মহান আল্লাহ সূরাতুল ফাতার 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন ভালো করে শোনেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা দুনিয়ার কোন মানুষের কাছ থেকে তিনি ডিগ্রি নেননি, দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে ডিগ্রি নেননি, স্বয়ং আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডিগ্রি দিয়ে মুআল্লিম করে আল্লাহর পয়গম্বর বলেছে, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়েই আমি দুনিয়ার মাঝে এসেছি। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফাতার মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহর নবীকে এমন তিনটি ডিগ্রি দান করেছেন, যে ডিগ্রিগুলো আদম নবীকে দেন নাই, যে ডিগ্রি নূহ নবীকে দেয় নাই, যে ডিগ্রি ইদ্রিস নবীকে দেয় নাই। পৃথিবীর মাঝে যত পয়গম্বর এসেছে এই ডিগ্রিগুলো কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা দেন নাই, এমন একজন পয়গম্বরকে দিয়েছেন যিনি আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনটি এমন ডিগ্রি দান করেছেন যেটা অন্য কোন পয়গম্বরকে আল্লাহ দেয় না। একটু মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। ডিগ্রিগুলো শোনেন ভাইরা বাবাজিরা, আল্লাহ নিজে ডিগ্রি দিচ্ছেন নবীকে। প্রথম নম্বর ডিগ্রি হলো আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দাতা সরো, কিয়ামতের দিনেতে কোন নবী সাক্ষী দেওয়া তো দূরের কথা, আদম নবী নাফসি নাফসি করবে, নূহ নবী নাফসি নাফসি করবে, আইয়ুব নবী নাফসি নাফসি করবে, সাক্ষী দেওয়ার আল্লাহ তাআলা পয়গম্বর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে সাক্ষ্যদাতা বানিয়েছি কিয়ামতের দিনেতে নূহ নবীকে ডাকা হবে, আদম নবীকে ডাকা হবে, 1,00,000 মত অন্তরে 2,24,000 পয়গম্বরকে ডাকা হবে। আমি আল্লাহ জিজ্ঞাসা করব, তোমাদের কাছে কি তোমরা কি দ্বীনের কার্য চালিয়েছ, তোমরা কি দাওয়াত দিয়েছিলে? নূহ বলবেন, আল্লাহ দাওয়াত দিয়েছি, ডাকো 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 তোমার উম্মত গুলোকে ডাকো, নবী নূহুর উম্মত গুলোকে ডাকা হবে। ডেকে জিজ্ঞাসা করা হবে, নূহ নবী তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত দিয়েছিল নাকি? আইয়ুব নবীকে জিজ্ঞাসা করা হবে, আর উম্মত গুলোকে জিজ্ঞাসা করা হবে, আইয়ুব নবী কি দ্বীনের দাওয়াত দিয়েছিল নাকি? উম্মত গুলো তখন অস্বীকার করবে, ওগো রব্বুল আলামিন আমাদের কাছে দাওয়াত দেয় না। বিপদ বাড়লো না কমলো? আরে প্রত্যেকটা নবী ঝরঝর করে কেঁদে ফেলবেন, এই সাক্ষী আমরা কাকে নিয়ে আসব? যে সাক্ষী না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাব, অথচ আমরা দ্বীনের দাওয়াত দিয়েও ধরা পড়ে যাব। একজন আছেন, তিনি যদি আমাদের সপক্ষে সাক্ষী দেয় তাহলে আমরা নবীরাও আমাদের রেহাই আছে, নচেত আমরা নবীরাও পর্যন্ত রেহাই পাব। আহা, কি ডিগ্রি! এ ডিগ্রি অন্য নবীকে দেয়নি। আপনি একটা দেখাতে পারবেন যে কিয়ামতের দিনেতে আদম আলাইহিস সালাম তিনি সাক্ষী দিয়ে, কোন নবীর উম্মতের সপক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন? দিতে পারবেন একটি দলিল? দিতে পারবেন না। শাহেদান ইসমে ফাইলের সিগা, আমি আপনাকে সাক্ষ্য দাতা হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা, নূহ আলাইহিস আমাদের সাক্ষ্যকে দেবে, আমাদের সাক্ষ্য প্রদানকে করবে, নচেত কিয়ামতের দিনেতে আল্লাহ তাআলা আজকের বিচারের সিংহাসনে বসে আছেন, আমরা তো ধরা পড়ে যাব। সেদিন একদল উম্মত সাক্ষী দেবে, তফসিরে জালালাইনের মধ্যে দেখা হয়েছে, সেদিন নবী নূহের সপক্ষে একটা নবীর উম্মতেরা সাক্ষ্য প্রদান করবে, অন্য অন্য পয়গম্বরের উম্মতের বিপক্ষে নবীদের পক্ষে একটা নবীর উম্মত তারাই সাক্ষ্য প্রদান করবে। ওই নবীর উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, উম্মতি মুহাম্মাদি কারা, একটু হাত তুলে দেখাবে? কি এত লেট আওয়াজ করছেন কেন? কেন অস্বীকার করছেন নাকি? তাহলে তো রেকর্ড হবে, নবীর রওজায় যাবে, হাত তুলতে অসুবিধা আছে? দেখি একবার তো জান দেখি না। আর এই থেকে আওয়াজ ভোল্টেজ ঠিক মতো হলো না। আর একটু মোহাম্মদের সঙ্গে তো বিদান দেখি না। আর এই থেকে আরে বাবা, উম্মতে মুহাম্মাদির যদি কলিজায় জোর না থাকবে, যে আদম নবী নূহ নবী কোন জামানায় আর আমরা এসেছি কোন জামানায়, আমরা গিয়েও তো সেই নবীদের সপক্ষ সাক্ষ্য দেব, তাহলে আমাদের গলার আওয়াজ এত কম কেন? আরেকটু জোরে হবে না? আরে দেখবি, এখন থেকে যদি দুর্বল হন তো নূহ নবীর জামানায় সেখানে গিয়ে সাক্ষী দেবেন কি করে? কথা বলেন না কেন? ও ভাইরা বাবা জিরা, সেই নবীর উম্মত গিয়ে সাক্ষ্য প্রদান করবে? না না না, নূহ নবীর উম্মতরা বলবে না, আল্লাহ অবজেকশন দিলাম, অবজেকশন আছে আমাদের। তোমরা অবজেকশন দিলে কেন? কেন ভুলটা কি হয়? আল্লাহ আপনি আজকের বিচারে সিংহাসনে বসে আছেন, আমরা বলেছি না নূহ নবী নবীরা দাওয়াত দেয়নি, উম্মতে মুহাম্মাদীরা বলছে নবীরা দাওয়াত দিয়েছে, আমাদের অবজেকশন হলো এটাই, আমরা বিনা দলিলে অবজেকশন দেব না। এই নবী মুহাম্মাদের উম্মতেরা এরা কোন জামানায় ছিল, আমরা কোন জামানায় ছিলাম, বরং আমাদের সাক্ষ্য দিতে পারে তারা, যারা আমাদের জামানা দেখা
হাজির ছিল, এরা তো উম্মতে মুহাম্মাদি, এরা শেষ জামানার উম্মত, এরা কিভাবে সাক্ষ্য প্রদান করবে? সাথে সাথে আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে সারা উম্মতের সপক্ষ সাক্ষ্য প্রদান করবেন। তাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতার মধ্যে বলেছে, এই জন্য আমি আপনাকে সাক্ষ্যদাতা বানিয়েছি। নূহ নবী চুপ করে আছেন, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে বলবে ও রব্বুল আলামিন, নূহ নবী দাওয়াত কার্য দিয়েছে, সত্য কথাই বলেছে, নবী মুহাম্মাদের সাক্ষীটা আল্লাহ তাআলার দরবারে গ্যারান্টির হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়ে যাবে, সমস্ত নবীরা আনন্দ উপভোগ করবে। আল্লাহর পয়গম্বর নূরানি জবান দ্বারা বলেছেন, প্রত্যেক নবীরা জান্নাতে যেতে পারবে না, কোন নবী জান্নাতে যেতে পারবে না, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আমি পয়গম্বর যতক্ষণ না জান্নাতে যাব অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবেন, শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদিরা তো দাম আল্লাহর পয়গম্বর বললেন, ওয়া হুয়া রিমাতা আলাল উমামে, প্রত্যেকটি নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম থাকবে, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আর একটু মহাব্বতের সঙ্গে বলুন, আমার হাতে আল্লাহ দিয়ে দেবেন, আলাইয়া মাফাতিহুল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। পয়গম্বরে আরবি বলেন, কিয়ামতের দিনে তে মহান আল্লাহ তাআলা আটটা জান্নাতের চাবি আমার হাতে দিয়ে দেবেন। যারা আমার সুন্নতের আদর্শে আদর্শিত হয়েছে, যারা আমি নবী আমাকে মহাব্বত করেছে ভালোবেসেছে, নিজের পিতা অপেক্ষায়, নিজের মাতা অপেক্ষায়, নিজের জমি জায়গা, নিজের টাকা পয়সা অপেক্ষা যারা আমি নবী আমাকে ভালোবেসেছে, আমি তো তাদের হাতে হাতে জান্নাতের চাবি দিয়ে দেব। শুধু জান্নাতের চাবি দেব না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 108 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর ইন্না আতাইনা কোন নবীকে দিলাম না, আমি আপনাকে দিয়ে দিলাম, আবে কওসার আমি আপনাকে দান করলাম, পয়গম্বর জান্নাতের টিকিট দিয়ে দেবে, আর নিজে জান্নাতের চাবিটা উম্মতের হাতে হাতে দিয়ে দেবেন। আল্লাহর পয়গম্বর সাফাত করে নিজের উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকবে। আমি প্রথমে হাদিস তেলাওয়াত করেছি, ওয়ান আউস ইবনে আউসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না মিন আফদালি ইয়াউমিকুম ইয়াউমাল জুমআ,
যে দিনগুলো আছে, তোমাদের মধ্যে যে পারগুলো আছে, তোমাদের মধ্যে যে দিনগুলো আছে, ওই দিনগুলোর মধ্যে থেকে একটি দিন আমি আল্লাহর পয়গম্বর বলি, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমাতি ঈদান। পয়গম্বর বলেছে জুমার দিনটা ঈদের দিন, আর পয়গম্বর নিজে বলেছে তোমাদের মধ্যে জুমার দিনটা হলো শ্রেষ্ঠতম দিন। কোন দিন? একটু জোরে বলেন, কোন দিন? জুমার দিন। দিনের মধ্যে কি সব দিন সমান? অনেক মাথা মোটা মৌলবি বলে সব তো আল্লাহর দিন, সব তো আল্লাহর ঘন্টা। আরে সব আল্লাহর হলেও মর্যাদাগত দিক দিয়ে কিন্তু মর্যাদাগত দিক দিয়ে এক নাকি? নবী মানুষ, নবীর দুটি হাত, আমাদের দুটি হাত, নবীর দুটি চোখ, আমাদের দুটি চোখ, তাহলে তো নবী আমাদেরই মতো। কারণ নবীর দেখে আবু জেহেলের চোখে উঠে এসেছে মুহাম্মাদুন বাশারুম মিসলি বাশারি, মুহাম্মদ মানুষ আমার মতো মানুষ, ইয়াকুতুন হাজারুন কামিসলি হাজারি। এই ইয়াকুত কত আর এমনি সাধারণ কত সমান, এটা আবু জেহেলের চোখ দ্বারা নির্ণয় হয়েছে। আর যখন আবু বকর সিদ্দিক রসুলকে দেখেছেন, তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। একটু মহাব্বতের সঙ্গে বলেন সোহান। তাহলে চোখ সবার সমান নয়, দেখার অনেক তারতম্য আছে কি না? কি গো কথা বলেন না কেন? কোকিল কালো, কাক কালো আছে না? কোকিল কিন্তু বহুত চালাক, কাকের বাসায় ডিম ফেড়ে পালিয়ে যায়, সানা উঠে আবার কোকিলের বাসায় চলে যায়, কথা বলেন ঠিক না? এও কালো, এও কালো, তাহলে কি মর্যাদাগত দিক দিয়ে কি সমান? ভাইরা বাবা জিরা মর্যাদাগত দিক দিয়ে সমান নয়, তাই আমি বলি কাকে বলে কোকিল রে তোর কেন এত নাম, কি গুণ আছে তোমার মাঝে দেশ লোকে দাম। কাকের বড় ইনসা হয়, কাক বলে রে কোকিল, কাক বলে কোকিল রে তোর কেন এত নাম, কি গুণ আছে তোমার মাঝে দেশ লোকে দাম, তুমি কালো আমিও কালো তফাত কোথায় ভাই, কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার না। তুমি মনে করেছো মানুষ মানুষ সব সমান, তুমি মনে করেছো কাক আর কোকিল দুটোই কালো দুটোই সমান, কাক যদি সকাল বেলা করে জানে তাকে মেয়েরা সেটা মারবে, কোকিল যদি তাকে মানুষ কান পেতে শোনে কোকিল রে তোমার এত দাম কেন, দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর এত মান কেন, তাই আমি বলি নবী মানুষ আমিও মানুষ, সমান মানুষ নয়, নবীর মাঝে আছে যেটা সেটা আমার মাঝে নাই। ও ভাই বাবা বাগিরা, আল্লাহ তাআলা যে পয়গম্বরকে তিনি তিন তিনটি ডিগ্রি দান করছে, তিনি সচরাচর মানব নয়, তিনি সাধারণ মানুষ নয়, তিনি পরিষ্কার করে বলছেন প্রথম নম্বর ডিগ্রিটা দিলাম শাহিদান, দ্বিতীয় নম্বর ডিগ্রি হলো মুবাশশির, তিনি সুসংবাদদাতা, দুনিয়ার মাঝেতে আদম নবীকে ডিগ্রিটা দেওয়া হয়নি, কাউকে সুসংবাদ দিতে পারে নাই, নূহ নবী কাউকে ধরে জান্নাতের সুসংবাদ দিতে পারে নাই, আইয়ুব নবী কাউকে ধরে জান্নাতের সংবাদ দিতে পারেন নাই, অথচ পয়গম্বর তো জাহান, পয়গম্বর আরবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধরে 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 আবু বকরকে লক্ষ্য করে বলছেন ও আবু বকর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া উমর ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া সুমাইর ফিল জান্নাহ। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাকাকালীন আল্লাহ তাআলা মুবাশশিরন করে ডিগ্রি দিয়েছেন, সুসংবাদ দেওয়ার ডিগ্রিটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, তাই নবী বেঁচে থাকাকালীন চাক্ষুষভাবে সরাসরিভাবে তিনি 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ?
বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু আদম নবী কাউকে কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? দিয়েছে নাকি? নূহ নবী কি কোন জান্নাতের সার্টিফিকেট উম্মতকে দিয়েছে? উম্মতের জালায় কিস্তি পানিয়ে 40 দিন জলোচ্ছ্বাসে ভাসতে হয়েছে নূহ নবী। সুসংবাদ তো দেওয়া দূরের কথা, নিজে নিজে পালানোর রাস্তা খুঁজে পায় নাই। অথচ আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাহিদান করলেন, সাক্ষ্যদাতা করলেন, কিয়ামতের দিনেতে যদি আমাদের সকলকে নবী সাক্ষী দিয়ে দেয়, ও গো রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলো আমার নাম শুনেছে, আমার আমার উপরে সালাম দিয়েছে, আমার উপরে আমার সুন্নতের বাস্তবায়ন করেছে, এদের যতক্ষণ না জান্নাতে দেবেন আমি পয়গম্বর যাব না। আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার পয়গম্বরের দরখাস্ত কবুল করে নেবেন, বলবেন ইরফা রাসাকা সালতুতা ওয়াসফা তুশাফা, ও পয়গম্বর দুনিয়ার অনেক পয়গম্বর আমি প্রেরণ করেছি, কারোর সঙ্গে আমি নিজে বন্ধুত্ব করি নাই, সকলে আমার সঙ্গে বন্ধুত্ব বানিয়েছে। ইব্রাহিম নবী আমার সঙ্গে বন্ধু করার জন্য নিজের বিবিকে নিয়ে মরুপ্রান্তর কাবার মাঝে মক্কার মাঝে রেখে এসেছে, আমার সঙ্গে বন্ধু বানানোর জন্য নিজের ছেলেকে জবাহ করার জন্য ছুরিকে হাত দিয়ে মিনা ময়দানে নিয়ে চলে গেছে। না 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 না, নূহ নবী আমার সঙ্গে ভালোবাসা করার জন্য নিজে কিস্তি বানিয়ে আর যদি পর্বতে চলে গেছে আমার মহব্বত করার জন্য, আমাকে পাওয়ার জন্য। অতএব আপনি এমন একজন আমার বন্ধু, তারা দুনিয়ার মাঝেতে খলিলুল্লাহ হতে পেরেছে কিন্তু হাবিবুল্লাহ হতে পারেনি, নিজের জীবনের সব কিছু ব্যয় করেছে যারা আমাকে পাওয়ার জন্য, তারা একটা ডিগ্রি পেয়েছে খলিলুল্লাহ, আর আমি আল্লাহ তাআলা যত নিয়ামত বানিয়েছি জান্নাত সেও একটা নিয়ামত, চাবিটা আপনাকে দান করেছি আপনাকে রাজি করার জন্য। আবে কওসার, আমি আল্লাহ আমার বানানো, আমি আল্লাহ তাআলা আপনাকে রাজি করার জন্য আবে কওসারের চাবিটা আমি আপনাকে দিয়ে দিলাম, শাফাত এই দায়িত্বটা আমি আপনাকেও দিয়ে দিলাম, শুধু কেবল মাত্র আমি আপনাকে রাজি করার জন্য। রাজি করার জন্য 10 মিনিট নবী দিবসে বসতে পারি না। দেখেন বাজারে কত মানুষ, প্যান্ডেলে কত মানুষ, এগুলো নবীর নামের ফোকা দেওয়া ছাড়া আর কিছু না। কথা বলেন না কেন? আল্লাহ যে নবীকে রাজি করার জন্য এত কিছু দিলেন, আর আপনি কেমন নবীর অনুরোধ হতভাগা বোকাল ফাটা যে নবী দিবসে এসে বাজার বাজারে করো, যে নবী দিবসে এমন ভালোবাসা দেখালে আর বিপদ, এমন ভালোবাসা দেখালে বিপদ। কেন এই দোকানে কি মুসলমান ছেলে নেই? কি গো কথা বলেন না কেন? তারা কি নবীর উম্মত নয়? শুধু এ মাথায় ধরে চিল্লে ও মাথায় ক্যানিং শিয়ালদা স্টেশনে পৌঁছে দিয়ে গেলে বলবো খুব ভালো আওয়াজ করেছে, কথা বলেন না কেন? আর বর্তমান তো এখন গজলের সমাজ চলে, যে গজলের কোনো মূল্য নেই, বলে চাঁদ তুমি বলে দাও নবী কোথায়, মাথা মোটা চাঁদ কি গায়ের জমি লোকগুলো, যার জ্ঞান নেই যার কিছু নেই তুমি তাকে বলছো নবী কোথায় বলে দাও, হায় রে কপাল পোড়া। আর তাতেই শোনে এক শোনে যুবকরা পাগল, একটু গজল বলে, গজল বলে, গজলের গজল মানছে এটা মানুষ ভেবে দেখছে না, কথা বলে না কেন? গজলের মানে বোঝেন না, শুধু সুর শোনে, শুধু সুর শুনে মারহাবা দেবেন আর মনে করবেন খুব হয়েছে। অথচ যেগুলো জিনিস আমাদের দরকার, যে দলিল গুলো দরকার, যে সুন্নত গুলো পদ্ধতিগত দিক দরকার, এগুলো এগুলো আলেম আগে পাওয়া বর্তমান সমাজে অনেক কঠিন হয়ে গেছে। ভাইরা বাবা দিরাম, আল্লাহ তাআলা নবীকে ডিগ্রি দান করছেন, দুনিয়ার কোন মানুষ ডিগ্রি দান করে না, আল্লাহ তাআলা নবীকে ডিগ্রি দান করছেন। 1 নম্বর ডিগ্রি দিলেন শাহেদান, 2 নম্বর ডিগ্রি দিলেন মুবাশশারা,
তিন নম্বর ডিগ্রি দিলেন ওয়া নাজিরাত নাজিরুম মিনাল জাহান্নাম জাহান্নাম থেকে আপনি তাদেরকে ভয় দেখান যারা ঈমানে আকীদায় মজবুত হতে পারে নাই তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান ভয় দেখানোর ডিগ্রিটা আমি অন্য কোন নবীকে দিয়ে থাকলেও তারা শুধু আলোচনা করেছে কিন্তু দায়িত্ব নিয়ে ভয় দেখাতে পারে নাই কারণ দায়িত্ব নেবে কিভাবে কিয়ামতের দিনেতে যদি আমি নাফসি নাফসি করি তাহলে আমি আর কার ভয় দেখার দায়িত্ব নেব কথা বলেন না কেন এ দায়িত্ব আমার প্রতি কার্যকর হয় না অথচ মহান আল্লাহ তাআলা পয়গম্বরকে তিন তিনটি ডিগ্রি দান করলেন দেওয়ার পরে নয় নম্বর আয়াতে তিনি কি বলছেন দেখেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু এখানে নবীর তিনটি ডিগ্রির কথা আলোচনা করলেন আর যারা নবীর উম্মত তাদেরকে তিনটি জিনিস থাকতে হবে তিনটি জিনিসের কথা বললেন আল্লাহ তাআলা যারা নবীকে মহব্বত করেন যারা আল্লাহকে মান্য করে তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন তাদেরও তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন আল্লাহ তাআলা নবীকে তিনটি ডিগ্রির কথা আলোচনা করলেন আর মুমিন বান্দাদের উপরে তিনটি শর্ত দান করলেন তোমরা যদি এই তিনটি শর্ত মেনে নিতে পারো কিয়ামতের দিনে আল্লাহ পয়গম্বর নিজে আগে কৌসারের পানি পান করিয়ে দয়ার জান্নাত দান করবে তিনটি বিষয় কি কি এই তিনটি গুণ আমাদের মধ্যে আছে কিনা ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর হলো ওয়া তুআজ্জিরুহু নবীকে সাহায্য করো নবীকে সাহায্য করো ওয়া তুওয়াক্কিরুহু নবীকে তাআজিম করো নবীকে সম্মান করো তোমরা যারা নবীকে সম্মান করেছ তোমরা যারা নবীকে ভালোবেসেছ তোমরা যারা নবীকে সাহায্য করেছ তোমাদের শেষ কাজটা হলো সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করো অর্থাৎ এখানে মুফাসসির কেরামরা ব্যাখ্যা করে বলেছেন অর্থাৎ পাঁচটি ওয়াক্তের নামাজ আদায় করো ফাটাফুটো মার্কা মহব্বত নয় নবীকে কি করেন সাহায্য করেন নবীকে কি করেন তাআজিম করেন আর মাঝখানে নামাজগুলো সব মক্কা মদিনার মসজিদে পড়ে আসেন বুঝেননি কথাটা তাহলে নবী খুব মহব্বত করা হবে এমন আছে না নেই কথা বলেন কেন আমরা এমন নবী প্রেমিক নেই যারা নবীকে সাহায্য করি নবীকে সম্মান করি ইয়া নবী সালাম আলাইকা বলি কিন্তু নামাজের সময় আজান হলে বাদ বাকি পেছন দিক থেকে কেটে বলি এই কথা বলছেন না কেন আপনারা যদি এটা এই গুণটা সর্বশেষ গুণ এই গুণটা সর্বশেষ গুণ শেষ তার ভালো সবার ভালো কথা বলেন না কেন ও হায়রা জাবাজরা হোসেন কথা ওয়া তুআজ্জিরুহু তাকে সাহায্য করো তোমাকে রুহু তাকে সম্মান করো ওগো রব্বুল আলামিন নবীকে কেমন সম্মান করব আল্লাহ কিভাবে নবীকে সম্মান করতে বলেছেন সাহাবীরা কেমন ভাবে নবীকে সম্মান করেছেন ভাইরা কোরআন দ্বারাই আমরা প্রমাণ নেব কথা বলেন ঠিক না বল কোরআন দ্বারাই আমরা প্রমাণ নেব যে মহান আল্লাহ তাআলা নবীকে কেমন সম্মান করতে বলেছেন ও ভাইরা বাবাজিরা সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ সম্মান করতে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আচ্ছা বলেন তো ঈমানদার পাকা কারা? নবীর সাহাবীরা না আমরা? জোরে বলেন না কেন? আমরা ওই ঈমানদার, কিন্তু সাহাবীদের মধ্যে ঈমানদার আমরা নয়। কথা বলেন ঠিক না? আমরা ওই ঈমানদার, আমরা ঈমান এনেছি আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা ঈমানদার, কিন্তু আমরা সাহাবীদের মতো ঈমানদার হতে পারি না। তাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন তো করেছেন বটে, পাকা ঈমানদার গুলোকে সম্বোধন করে বলছেন, আবু বকরের মতো ঈমানদারকে সম্বোধন করে বলছেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার কে সম্বোধন করে বলছে, যার কত আমল ছিল হযরতে আবু বকরের, কত আমল ছিল হযরতে আবু বকর সম্পর্কে যে রাসূল বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের পরে সকল ব্যক্তির চেয়ে আমার আবু বকর হলো শ্রেষ্ঠ। তুমি যতই নবীকে ভালোবাসো, তুমি যতই নবীকে ভালোবাসো, আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ বরদস্ত করি না, যে তোমাদের কথার আওয়াজটা আমার নবীর কথার আওয়াজের চেয়ে বেড়ে যাক, এটা আমি আল্লাহ চাই না। তবে তোমরা শোনো, যদি তোমাদের কথার আওয়াজটা বেশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা পানিশমেন্ট করলাম, সাথে 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 শাস্তি ঘোষণা করলাম, শাস্তিটা তোমরা কেমন পাবে? তোমরা নামাজ কাদা করেছো এই জন্য আমি আল্লাহ শাস্তি দিলাম না, আমি আল্লাহ তাআলা আমার হুকুম রোজা কাদা করেছো এই শাস্তি ঘোষণা করলাম না। শুধু যদি তোমাদের কথার আওয়াজটা বেড়ে যায়, শাস্তিটা কি পরিমাণ হবে একটু শুনে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, আনতাহাদাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমরা নবীর মহব্বত, তোমরা নবীর প্রেমিক যত হও না কেন, যদি আমার নবীর কথার আওয়াজের চেয়ে তোমাদের কথার আওয়াজটা বেড়ে যায়, তোমাদের অজান্তে তোমার নামাজ শেষ হয়ে যাবে, তোমার ইবাদত কোন দিকে পাহাড় পাহাড় থাকলেও তোমার অজান্তে সব কিছু আমি আল্লাহ নষ্ট করে দেব। তাআজিম শেখাচ্ছে কি? জোরে বলেন না কেন? তাআজিম শেখাচ্ছেন। এখন তো ফতোয়া পা ফেলা যায় না, খানায় কাবা, কাবা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কেউ আছেন যারা আপনারা কাবা শরীফের দিকে ঘুরে পেশাব করেন? কে কে আছেন হাত তোলেন দেখি একটু, আছেন কে? করলেও কেউ সময় হাত তুলবে না, কথা বলেন না কেন? কাবা শরীফের দিকে ঘুরে অনেকে পেশাব করলেও এই সময় হাত তুলবে না, কারণ এখানে কাবার দিকে পা করে শুলে কি কাবায় পা লাগবে নাকি? কথা বলছেন না কেন আপনারা? তাও তো লাগবে না, কিন্তু নিষেধ কেন? তাজিম করে সেখানে যদি এখানে কাবা থাকলে, এখানে যদি আমরা পা না করে শুই, এখানে এই দিক থেকে যদি আমরা থুতু না ফেলি, এই দিক থেকে যদি আমরা পেশাব না করি, তাহলে তাকে যদি এত দিক থেকে সম্মান করা যায়, আমাদের আমাদের নবী কাবার কাবা, এখান থেকে একটু তাজিমের সঙ্গে যদি ইয়া নবী সালামু আলাইকা করি, তাহলে কত আর পা ফেলা যাবে না। কি গো কথা বলেন না কেন? এ ঠিক না, ভুল করে বলেন না। আচ্ছা এই বিচারগুলো এগুলো ভাবেন না, অত বেশি জ্ঞানী হতে হবে না, অত বেশি ফতোয়া পাটি করতে হবে না, আপনি এদিকে লক্ষ্য করে বিচার করুন।
যদি সেখানে যদি আবু বকর থাকায় যদি কাবাকে সম্মান করতে পারি তাহলে খানায় কাবার কাবা তিনি শুধু নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে দোয়া চাননি, মনের মনের শুধু তিনি ভেবেছিলেন যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে যদি বাইতুল্লাহ শরীফটা কেবলা হতো তাহলে খুব ভালো হতো, এখন তিনি দোয়া চাইনি তাও আল্লাহ পূরণ করে দিয়ে বলছেন নবী যে অবস্থায় আছেন ওই অবস্থায় ঘুরে কেবলার দিকে নামাজ আদায় করেন। এই সুবহানাল্লাহর প্রতি হলো এই সুবহানাল্লাহর প্রতি একটু মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ, আমি কিন্তু মোরাক্কাবে গায়ের নবীদের কথা বলছি না, যতটুকুই বলছি মোরাক্কাবে মুফিদ একটু শুনলে যদি আমলটা আনতে পারেন আমারও লাভ আপনাদেরও লাভ, আর যাদের কথা তারা শ্রোতা সামান্যতম উপকার পাবে না, আমি ওই সমস্ত বক্তাগুলোকে সাধারণ একটা ডিগ্রি দিয়ে থাকি তারা হচ্ছে মোরাক্কাবে গায়ের মুফিদ, বুঝেন বুঝেন তো মোরাক্কাবে গায়ের মুফিদ বুঝেন, কাহনে ওয়ালা বাত কানা তুমকে তো শুননে ওয়ালা গুদাস্তা ওয়াকি কি খবর মালুম না হো তো মোরাক্কাবে গায়ের মুফিদ বানায় যায় ভাইরা আপনারা লক্ষ্য করুন প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহকে ভয় করো অর্থাৎ নবীর সামনে যদি না তোমরা চলাচল করো, নবীর না করলে তোমরা যদি না করো, আল্লাহকে ভয় করো অর্থাৎ তোমরা যদি নবীকে এই সম্মানটা দাও আমি আল্লাহ আমাকে ভয় করা হবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দুইটি পরিসীমা আমি আল্লাহ বর্ণনা করলাম, দুইটি পরিসীমা যদি জগতের মানুষ মেনে নিতে পারে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব, নিজে দায়িত্ব নিয়ে প্রবেশ করিয়ে দেবেন, এটা ছোট কথা নয়, কথাটার অনেক ওজন আছে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবেন। শুনবেন দুটো জিনিস, দুটো জিনিস শুনবেন না, দুটো জিনিস আল্লাহ তাআলা পরিষ্কার করে বর্ণনা করছেন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা আল্লাহ নিজেই বললেন তার রসুল অর্থাৎ আল্লাহ রসুলের আনুগত্য যদি কেউ করে, যদি আল্লাহর আনুগত্যের সাথে সাথে রসুলের আনুগত্যটা স্বীকার করে দেয় আমি আল্লাহ তাআলা বলছি ইউদখিলুহু আমি তাকে প্রবেশ করিয়ে দেব দায়িত্ব নিয়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন একটি জান্নাতের মাঝে যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে খালিদিনা
না ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি কৃতকার্য। দ্বিতীয় নম্বর আয়াতে অর্থাৎ চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যারা রসুলের নাফরমানি করলো তারা আমি আল্লাহ আমাকে নাফরমানি করলো, যারা রসুলকে নাফরমানি করলো তারা আমি আল্লাহ আমাকে নাফরমানি করলো, যারা রসুলের নাফরমানি করে আমি আল্লাহ আমার নাফরমানি করে। লাঞ্ছনাদায়ক শাস্তি ছাড়া আর কিছুই নয়। রসুল্লাহর আনুগত্য মানে অনেক ব্যাখ্যা, আল্লাহর আনুগত্য মানে অনেক ব্যাখ্যা, শুধু আল্লাহর আনুগত্য আমার কোন ছায়া নাই, দুনিয়ার কোন মানুষ আমার ছায়া দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমরা যদি বলি নবী পচে গেছে মরে গেছে, আমাদের সালাম পৌঁছাবে না? না না না, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সহিহ ইবনে খুযাইমার মধ্যে হাদিস বর্ণিত। আমি বলছিলাম আবারও ফিরে আসি সেই জায়গায়, সেই দিনটা কেন আল্লাহ তাআলার নবী বললেন শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন ফিহির খুলিকা, ওই দিনে আদম জন্মগ্রহণ করেছে, অর্থাৎ শুক্রবার দিনে আদম জন্মগ্রহণ করেছে। ওই আদমের জন্মগ্রহণের কারণে শুক্রবারের দিনের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আদমের মা বাপ তো আছে না নেই? জোরে বলেন না কেন? আছে নেই? আদমের মাও নাই, বাপও নাই। কিয়ামতের দিনে যে হাফেজ ইমাদউদ্দিনের দিনে কাজী রহমাতুল্লাহ আলাইহি আল বিদা ওয়া নিহায়া কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে লিখেছেন, কিয়ামতের দিনে তে এক জমাত দাড়ি থাকবে আর কারো দাড়ি থাকবে না। তার নাম কি জানেন? এক জমাত দাড়ি থাকবে। দাড়ি থাকবে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম। যদি বলেন তিনি, আমরা সকলে দুনিয়ার মাঝে বাপ বাপ করে করে যাই, কিন্তু কিয়ামতের দিনেতে সকল মধ্যে একজনই বাপের মর্যাদা পাবে, তিনি হচ্ছেন আদম শফিউল্লাহ। সেদিন তার দাড়ি মোবারক থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাপের যদি দাড়ি থাকে, ছেলের যদি দাড়ি না থাকে, তাহলে মানায় যে ইনি বাপ আর ইনি ছেলে। কথা বলেন ঠিক না? এমনি তো জান্নাতে গেলে দাড়ি থাকবে না, কিন্তু আদম আসাল্লামের দাড়ি থাকবে। ভাইরা বাবা জিরা, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দিনে আদম জন্মগ্রহণ করেছেন। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন, জুমার দিন বছরে একবার আসে না কবার আসে? বছরে কবার আসে? কবার বলো। অত হিসাব করেছি আপনাকে, চাঁদখালি থেকে বাসন্তী থেকে দেখে এনেছি, আপনি যা বলার বলেন, আমরা অত হিসাব করিনি। কথা বলেন ঠিক আছে, কটা আসে বলেন তো, একটু হিসাব করে বলেন কটা? বাহান্নটা আসে। বাহান্নটা কি জন্য দিন তার মর্যাদা হলো? যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যেদিনে আল্লাহ তাআলা আদমকে রূহ দান করেছেন, আদম সালামকে যেদিনে রূহ দান করার পরিপ্রেক্ষিতে যদি ওই দিনের মর্যাদা বছরে বাহান্নটা দিন আল্লাহর কাছে মনোনীত হতে পারে, যেদিনে আমাদের পয়গম্বর
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা বর্ণিত। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল ইয়াউমুল ইসনাইন আসানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল ফীহি মাতা ওয়া ফীহি হাজারা ওয়া ফীহি উনজিলা আলাইয়াল কুরআন। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন আমুল ফিল হস্তি বাহিনীর বৎসরের 50 দিন পরে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর বৎসর মানে আপনারা সকলেই জানেন, যেটা নাকি সূরাতুল ফিলের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। আমার আল্লাহ তাআলা নবী তখন দুনিয়ার মাঝে আসেননি, তখন আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন আপনি কি দেখেছেন? মানে যদি ভুল হয় আপনি আমাকে বলবেন, যদি ব্যাখ্যা মানে ভুল করি আপনি আমাকে বলেন। আলাম তার মানে আপনি কি দেখেছেন? ভুল আছে মধ্যে কথা বলেন কেন? আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি, দেখতে পায় কারা? যারা হাজির থাকে না যারা গায়েব থাকে? তারা দেখতে পায়, যারা উপস্থিত থাকে তারা দেখতে পায়। অথচ আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন, কারণ নবী তখন আসেন নাই, আসার 50 দিন আগে। আল্লাহ তাআলাকে তো বলার দরকার ছিল আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। ও নবী আপনি কি শুনেছেন নাকি আমি আসহাবে ফিলের সঙ্গে কি ব্যবহার করেছি? আলাম তাসমা ব্যবহার না করে আল্লাহ বলছেন আলাম তার আপনি কি দেখেছেন নাকি? অর্থাৎ আমার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে আসার আগেও তিনি হস্তি বাহিনীর কথা, হস্তি বাহিনীর ঘটনা তিনি দেখেছিলেন। কি ও ভুল বলছে নাকি? শুধু তাই না, আল্লাহ কি বলছেন আলাম তার আপনি কি দেখেছেন কাইফা মালা রব্বুকা বিআদ, আপনার প্রভু আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছে আপনি কি দেখেছেন? অর্থাৎ আমার আল্লাহ তাআলা পয়গম্বরেরকে এমন নূর করে রেখেছেন, ওই নূরের মারফতে আমার নবী সব ঘটনা দেখে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখা হয়েছে আল্লাহর পয়গম্বর প্রথম হজের সমাতি সাহাবীদেরকে ডেকে ডেকে বলছিল, সাহাবীরা এখানে একটা খাম্বা তৈরি করো, নাম রেখে দাও এটা হচ্ছে ছোট শয়তান, এখানে একটা খাম্বা তৈরি করো এটা হচ্ছে বড় শয়তান, হাজিরা যারা আসবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, খাম্বারকে মারা মানে শয়তানকে মারা হবে, বড় শয়তানকে মারা হবে ছোট শয়তানকে মারা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মাঝে তো অনেক জায়গা আছে, অন্য কোন জায়গায় আপনি খাম্বা বানাতে বললেন না, এই এই জায়গাতে কেন আপনি খাম্বা বানাতে বললেন? পয়গম্বরে আরবি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ওয়া আমার সাহাবীরা, আমি যখন নূর হিসাবে ছিলাম, আমি যখন পশ্চিম গগনে নূর হিসাবে ছিলাম, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাম উমারুকা মিনাস সিনিন ক্বালা লাস্তু আলাম ওয়ালাকিন্না আন্না খায়রাল হিজাবির রাবি নাজমান রাআইতুহু 70 আলফা সানাতিন মাররাতাল রাআইতুহু 72 আলফা মাররা ক্বালা ইজ্জাতু রাব্বি আনা যা একটু জোরে মহব্বতের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ, ধ্বনি হলো না একটু মহব্বত দেন, নারে তাকবীর।
জিজ্ঞাসা করে বলছে ইব্রাহিম কাম আমারুকা মিনাস সিনিন, তোমার বয়স কত হলো একটু জানতে চাই। ইব্রাহিম বললেন লাস্তু আলাম, আমি তো জানি না, ওয়ালাকিন আন্না ফি হিজাবির রাবি, আমি পশ্চিম গগনে একটা তারকা দেখেছি, নাজমান তারকা দেখেছি, রাআইতুহু আমি দেখেছি সাবিনা আলফা সানাতিন মাররা, যে তারকাটা 70,000 বছর পরে একবার ওঠে, ডুবে যায় 70,000 বছর ডুবে থাকে, আবার 70,000 বছর পরে আরেকবার উদিত হয়। রাআইতুহু আমি ওই তারকাটা দেখেছি, ইসনাইনে সাবিনা, ইসনাইনে মানে হলো দুই, দুই সাবিনা মানে হলো 70, আমি আল্লাহ তাআলার নবী সাল্লামের কাছ থেকে শুনেছি, নবী বলেছেন, জিব্রাইল বলেছেন 70 এর সঙ্গে যোগ করলে 72 হয়। আমি জিব্রাইল ওই তারকাটা 72,000 বছর বার উঠতে দেখেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াবার সাবিরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই উত্তর দেওয়ার পরেতে আমি বললাম ইজ্জাতু রব্বি, আমার প্রভুর নামে কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব, আমি ছিলাম সেই তারকা। হিসাব করে দেখেন 1,008 কোটি বছর, হিসাব করে দেখেন 1,008 কোটি বছর আল্লাহ তাআলা নবীকে নূর বানিয়ে পশ্চিম হিসাবে তিনি রেখে দিয়েছিলেন। সৌন্দর্য বেড়ে গেল, নূহ নবীর মধ্যে গেলাম, নূহ নবী কোনোদিন নাজাত পেত না এমন তুফান থেকে, নূহ নবী যখন কিস্তি বানায় আমার আল্লাহ তাআলা বলে নূহ নবী আমি যেভাবে বলবো সেভাবে কিস্তি বানাবে, যেভাবে বলবো সেভাবে কিস্তি বানাবে, তুমি যে গাছ চেরাই করেছো 24,000 তক্তাতে প্রত্যেকটি নবীর নাম লেখো, আর তোমার কিস্তির সামনে যে তক্তাটা দেবে ওই তক্তার উপরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখবে, যত তুফান আসুক না কেন নবী মুহাম্মাদের নামের ওসিলায় তোমার কিস্তি নষ্ট হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ও সাবিরা, ওই জায়গাতে আমি খাম্বা বানাতে বললাম না, এজন্য আমি যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে তার আব্বা জাল ধারালো তরবারি নিয়েছে, দড়িও নিয়েছে, আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে নূর হিসাবে ছিলাম, যখন নাকি ওই বিনা ময়দানে যা যা হচ্ছিল তখন শয়তান এসে ইব্রাহিমকে ধোকা দিয়েছিল, যে জায়গাটা ধোকা দিয়েছে আমি আল্লাহ পয়গম্বর নূর হিসাবে থাকাকালীন জায়গাটা চিহ্নিত করে রেখেছিলাম, আবার এক জায়গা যাবার পরেতে সেখানে ইব্রাহিমকে ধোকা দিয়েছিল শয়তান, ওই জায়গাটা আমি নূর থাকা অবস্থায় চিহ্নিত করে রেখেছিলাম, তাই আজকের হজের দিনেতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে জায়গায় শয়তান ধোকা দিয়েছিল ওই ওই জায়গাতে খাম্বা তৈরি কর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজগবি কথা নয় ভাইরা বাবাজিরা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রসুল বলছেন ওই দিনেতে আদম বানানো হয়েছে, রসুল বলেন ফাকসিরু তোমাদের দরুদ এবং সালাম গুলো আমি রসুল আমার কাছে পেশ করা হয়। জুমার দিনে আমাদের দরুদ গুলো আপনার কাছে কিভাবে পৌঁছাবে, আপনি তো বোঝে যাবেন, আপনি আপনাকে কবরস্থ করার পরেতে আপনি বলে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আমাদের দরুদ গুলো কিভাবে পৌঁছানো হবে। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হাররা আলাল আরদি
সুরে রেখে দাও, জেনে রেখে দাও, নবীউনে জমা হলো আম্বিয়া, শুধু আমি একা বা কেন? পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছে তাদেরকে কবরস্থ করার পরেতে আল্লাহ জমিনকে কড়া ভাষা করেছেন, আল্লাহ তাআলা জমিনকে কড়া ভাষায় নিষেধ করেছে। নবীর লাশ খাওয়া তো দূরের কথা, নবীদের একটা পশম পর্যন্ত জন নষ্ট না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা, সেই পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তানার কত বড় মান, তানার কত বড় মর্যাদা। তিনি বলেছেন, আমি যদি প্রশ্ন করি হযরতে আদম আসার পরেতে জুমার দিনের যদি এত মর্যাদা হয়, আমার নবী যে দিনে এসেছেন সেই সময়ের মর্যাদা কি বেশি হবে না কম হবে? কি গো বাবা, কম হবে না বেশি হবে? নবী কখন জন্মগ্রহণ করেছেন? সোমবার। কখন? জোরে বলেন কখন? শুভে সাদে। শুভে সাদে কে নাম যদি না বলি, শুভে সাদে মানে তো সকাল। আরে শুভে সাদে যদি সকাল না হয় তো সিঁড়ি খাওয়া জায়েজ ছিল, কথা বলেন বোঝেন না, কথা ভালো করে বোঝেন না। শুভে সাদে যদি আমি ধরে নেই, শুভে সাদে মানে তো দিন, কিন্তু নবী তো দিনে আসেনি রাতেও আসেনি, এটা তো জানেন নাকি? এটা জানেন, এটা তো জানেন। তাহলে নবী দিনে আসেনি, আমি যদি বলি শুভে সাদে তাহলে তো দিন হয়ে গেল, আর দিন যদি না হতো তখন তো অন্তা খাওয়া যেত সেরি রোজার মাসে। আমরা মুরব্বীদের দোষ দিই, মুরব্বী বললেন না শুভে সাদেকের পূর্বে একটা শুভে কাজে বাজে, যেখানে কোনো ইবাদত চলে না, যেটা মানে ওলামায়ে দ্বীনরা বলেছেন সেটা রাত নয় দিনও নয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি শুভে কাজে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কথা বসে পেরেছেন না পারেননি? জোরে বলেন না। যদি কারোর মনে প্রশ্ন থেকে থাকে বলবেন আমাকে, অসুবিধা নেই। ভাইরা বাবা গিতা লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর হিসাবে আসতে আসতেছেন, এমন একজন পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, উলিতু মাকতুনান লাম আরা আহাদুম মিন সাউতি, আমি এমন একজন পয়গম্বর, আমি যখন জন্মগ্রহণ করেছি দুনিয়ার কোন রমণী, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন মহিলা, আমি পয়গম্বর, আমার স্মরণ কত দূরের কথা, আমি রসুল খাতনা অবস্থায় এসেছি, দুনিয়ার কোন মানুষ আমার স্মরণ দেখেনি, দুনিয়ার কোন মানুষ, আমরা তো জনমের মতো হাজার মুসলমানই দেয় সে তো দেখে ফেলেছে, কথা বলেন দেখে 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 ফেলেছে, শুধু হাজাম দেখে নাই, পিছন দিক থেকে যে চেপে ধরে সেও তো দেখে নিয়েছে, শুধু তাই নয় যখন নিয়ে খেলিয়ে বসিয়ে দিয়েছে তখন পাকার বাতাস করছে কত সব থেকে ফেলেছে, আর তোমার সব জিনিস সব থেকে ফেলেছে, অথচ তুমি বলছো আমি নবীর মতো, অথচ আমার নবীর স্মরণটা দুনিয়ার কোন মানুষ দেখে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি একটি সুরাতের মানুষ নয়, দাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ পয়গম্বরের মোট তিনটি সুরাত ছিল, কয়টি সুরাত বললাম? তিনটি সুরাত ছিল, একটা হলো সুরাতে বাসারি, একটা হলো সুরাতে মালাকি, একটা হলো সুরাতে হাক্কি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি সুরাতের কথা বললাম? তিনটি, তিনটি সুরাত। আমরা বলে বলি একটি সুরাতের মানুষ না, না না সুরা লাহাব যখন নাজিল হলো, নবী যখন সাধারণ ভাবে চলাচল করতেন তখন তিনি সুরাতে বাসারিতে চলাফেরা করতেন, আবারও মাঝে মধ্যে একদিন সুরা লাহাব নাজিল হয়ে গেল, সুরা লাহাব নাজিল হওয়ার পরেতে আবু লাহাব বড় একটা পাথর নিয়েছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদকে মেরে ফেলবে, যেতে যেতে রাস্তার এক পাশে রসুল্লাহ বসে আছেন, আবু বকর বসে আছেন, ওমারও বসে আছেন, আবু লাহাবকে জিজ্ঞাসা করে বলছেন, আবুল হাব যেতে 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 ও আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় গেছে কি বলে দিতে পারো?
অথচ আবু বকর বলে আমার পাশে রসুল বসে আছে, কিন্তু আবুল আহাব দেখতে পায় জোরে বলেন পাশে, তিনি তখন সূরাতে বাজারি না, সুরাতে মালাকি, তাই আবু দেহে আবুল আহাব দেখতে পায় না। আবু বকর কে জিজ্ঞাসা করে বলছে, আবু বকর আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কি তুমি কি দেখেছো? আবু বকর বলছেন, আরে এই জন্য আমার চোখে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আকিদা ঠিক করে নাও, তাই আমি মাঝে মাঝে বলি, তোমরা যারা শরীয়ত নিয়ে এত বাড়াবাড়ি করো, কিয়ামতের দিনে তো তোমরা দেখতে পাবে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহে, হাজি আমদাদুল্লাহ মহাজেরে মুক্তি রহমাতুল্লাহ আলাইহে, খলিল আহমদ সারানপুর রহমাতুল্লাহ আলাইহে, হুসেন আহমদ মাদানী, এরা সকলেই একসঙ্গে হযরতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহে, বসিরাতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে, পাঁচ হুজুর পীর গেলাল, এরা সকলেই জান্নাতে থাকবে, মাঝখান থেকে আমরা হয়তো বাদ পড়ে যাব, আমরা হয়তো বাদ পড়ে যাব, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, খলিল আহমদ সারানপুরি, এনারা সব জান্নাতে থাকবে, মাঝখানে আমরা বাদ পড়ে যাব, আমরা মনে করব এরা তবলিগের গোড়া, এরা সকলেই আমাদের ফুরফুরার পীরের সঙ্গে জান্নাতে, আর আমরা মাঝখানে বাদ পড়লাম কেন রে, কথা বলেন না কেন? যারা সালামকে আমাদের বিরোধিতা করে তারা বলবে, আরে তিনি তো হতবাজি করেননি, তাই তিনি এক জায়গায় থাকবেন, দাদা হুজুর পীর কেবলা তিনি সালাম কিয়াম করেছেন, তাই বলে তিনি এত ফতোয়াদারি করেননি যে যারা করবে তাদের কাছে যেও না, তারা হারাম হারাম তারা জুয়া করে কথা বলেননি, কারণ আকীদা কত তারা ঠিক রেখেছে, আর মাঝখানে আমরা যারা ফতোয়াবাজি করছি তারা সকলেই জান্নাতে থাকবে, মাঝখানে আমরা বাদ যাও, কথা বলেন না ঠিক না? লক্ষ্য রাখতে হবে জিনিসটা, লক্ষ্য করে মেন জিনিসটা লক্ষ্য রাখা দরকার আমাদের, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত মানুষ, আমরা তো সালাম কিয়াম করি, কাউকে বলি যে তুমি যদি না পড়ো তুমি বেঈমান, পড়তে হবে, না পড়লে ঈমান যাবে, কি বলে না কি কথা বলে না কেন বলে 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 না বাইরে বাইরে তাই লক্ষ্য রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসিম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি বড় একটা তত্ত্ব বিশ্লেষণ করেছেন, তিনি বলেছেন রাহা জামালে পাতে রে হেজাবে বাশারিয়াত আওর নানা জানা কিসিনে তুঝে তিনি বলেছেন জামালে পাতে রে হিজাবে বশারিয়া সিনে তুঝে বাজাজ সতারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একজন বাশার, ওই বাশার তার মানুষ লক্ষ্য করে বাশার দেখতে পায়, কিন্তু ভিতরের মর্যাদা মানুষের ব্যাখ্যা করার মতো যোগ্যতা নাই, দুনিয়ার মানুষদের নবী মুহাম্মাদের ভিতরের বিশ্লেষণ করার ক্ষমতা কারোর নাই নাই নাই, তিনি এমন একজন বাশারিয়া সাধারণ মানুষ তাকে কোন বিশ্লেষণ করে হাতা মাথা পাবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ
রাসূলুল্লাহ আলাইহি মুসনবি শরীফের মধ্যে 73 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তত বর্ণনা করে বলছেন মুস্তাফা মুস্তফা এমন একটা চশমা, যে চশমাটা চোখে লাগালে, যে চশমাটা মানুষ যদি চোখে পড়ে, নবী মুহাম্মদ নামক মুস্তফাটা চশমাটা যদি কোনো ব্যক্তি নিজের চোখে লাগাতে পারে, তাহলে আমার আল্লাহ কুদরত সহজেই দেখতে পাবে, সহজে বুঝতে পেরে যাবে। যেমন চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখা যায় না, দূরবীন লাগালে ভালোভাবে দেখা যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো, ওই চশমা, যে চশমা যারা পড়েছে, ওই চশমাধারী ব্যক্তিরা আল্লাহর কুদরত চিনতে পেরেছে, ওই চশমা লাগিয়েছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই চশমা লাগিয়েছিলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ওই চশমা লাগিয়েছে হাতিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওই চশমা লাগিয়েছেন হুসেন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওই চশমা লাগিয়েছেন খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী নবীর মাজারের পার্শ্ববর্তীতে তিনি 33 বছর হাদিসের তালকিন দিয়েছিলেন। হাদিস আসতে আসতে একটা হাদিস এসেছে, একজন ছাত্র বলছেন হুজুর নবী কেমন ভাবে জীবিত আছে, এটা তো বিশ্বাস, এটাকে কেমন ভাবে মানা যায় না। সঙ্গে সঙ্গে হুসেন আহমদ মাদানী বললেন, ও আমার ছাত্র, তুমি দেখতে চাও না ব্যাখ্যা বুঝতে চাও? জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই হুসেন আহমদ মাদানী বললেন, ছাত্র বন্ধ কর, নিজের রুমাল চাপা দিয়ে দিলেন, নিজের মাথাতে চাপা দিলেন, আর নিজের ছাত্রের মাথাতে চাপা দিয়ে দিলেন, তাওয়াজ্জ দিলেন, নিজের চক্ষু অন্তর চক্ষু দ্বারায় নবীর মাজারের সঙ্গে কানেকশন কানেকশন দিয়ে দিলেন, সাথে 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 ছাত্র দেখছে ওয়াহুয়া ইউসাল্লুনা ফি কুবুরিহি, সে আল্লাহর নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলে মনে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা, আহলুস সুন্নাত আল জামাতের আকীদা, নবীরা মরে নাই, কুল্লু নবিয়্যুন হাইয়্যুন ফি রাউদাতিহি শরীফা, প্রত্যেক নবীরা তারা কবরে জীবিত আছে, কবর হাদিসে বর্ণিত আছে, ইউসাল্লুনা ফি কুবুরিহি, তারা তাদের কবরে নামাজ আদায় করে। এই চশমা সবাই লাগাতে পারে না, যে চশমা আবু বকর লাগিয়েছে ও চশমা আবু জাহেল লাগাতে পারে না, কত বলেন না কেন, যে চশমা উমার লাগাতে পেরেছেন ও চশমা আবু তালেব লাগাতে পারে নাই, তাই তারা নবীকে নির্ণয় করতে পারে নাই, তাই নবীকে চিনতে পারে নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 3টি সূরাত রয়েছে তারা জানে না, জানে না, জানে না। আমার নবী যখন মিয়ারাজে যাচ্ছিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে রয়েছে, প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান ভেদ করে ষষ্ঠ সপ্তম আসমানে চলে গেছে, জিব্রাইল পিছিয়ে পড়েছে, আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এসো, আল্লাহ তাআলা দরবারে দিদারে এলাহিতে চলে যাব। হযরত জিব্রাইল বলেছিলেন, আগার এক সার ময়ে বারাদার করা ফারুকে তাজাল্লি বসু জাদফা, বলছেন না 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 গো রসুল, আমি যেতে পারবো না পারবো না, আমি এক চুল পরিমাণ গেলে আমি পুড়ে ছাই হয়ে যাব। তখন আমার নবী সুরাতে মালাকি ছিলেন না, তিনি সুরাতে হাককে নিয়ে আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদারে এলাহি করেছে, বাদবাকি
সময়গুলো তিনি সুরাতে বাসার ই দিয়ে দুনিয়াতে চলাচল করত, কিছু কিছু সময় তানার মধ্যে সুরাতে মালাকি চলে আসত, কিছু কিছু সময় তানার মধ্যে সুরাতে হাক্কি চলে আসত। ও ভাইয়েরা বাবাজিরা, আমি দেখতে গেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, আমি একটা ফুর নিয়ে গেলাম নাভি শেষ করার জন্য, গিয়ে দেখি আহারে নাভি শেষ করা তো দূরের কথা, নবীর জন্মে দ্বিতীয় খণ্ডে চৌদ্র খণ্ডের কেতাব লিখেছেন ভায়েরা বাবাজিরা, আল বিদায়াওয়ান নেহায়াত হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় খণ্ডের ২৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর পয়গম্বর। তিনি বলেছেন শয়তান তার জীবনে চারটি বার কেঁদেছিল, এমন কান্না আর কোনদিন তিনি কাঁদেন না। কবার কেঁদেছিল বললাম? শয়তান কবার কেঁদেছিল? জোরে বলেন। ঘুমিয়ে পড়েছেন মনে হয়, তো বিধান দেখি আবার শুনেই বুঝতে পারবো যে আপনারা বেঁচে আছেন না কেউ কেউ গিয়েছেন। না রে তাকবীর, আর একটু মহব্বতের সঙ্গে হবে না? না রে তাকবীর, সিলসিলায় মুজাদ্দিদে জামান, না রে তাকবীর। শয়তানের কান্না কখন কখন শুনবেন? কি গো শুনবেন না? কিছু কিছু মানব রূপে শয়তান আছে তো, তারাও আমাদের নবীর জন্ম দিবসে কথা বলেন, ঠিক না? তাদের জন্য প্রশংসা জানাই। আরেকটি জোরে বলতে পারলেন না? ও ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে লিখেছেন দ্বিতীয় নম্বর কান্না কেঁদেছিল যখন আসমান থেকে বিতাড়িত করে দিয়েছে, শয়তান এমন কান্না কেঁদেছিল জন্মে আর এমন কান্না কোনোদিন শয়তান কাঁদে নাই, শয়তান এমন কান্না আর কোনোদিন কাঁদে নাই। আর তৃতীয় নম্বর হলো ইলাইদা উনজিলা সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে, যখন সূরা ফাতিহা নাযিল হয়েছে শয়তান এত
এত কান্না কেঁদেছে জনমে আর কোনদিন কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই। কারণ যারা সুরা ফাতেহাটা মুখস্ত করে ফেলেছে, যারা সুরা ফাতেহাটা পড়ে নামাজ আদায় করেছে, শয়তান বলে আমার যত ভাষা আছে, আমার যত রকম ভোগা আছে, এরা যখন সুরা ফাতেহাটা তেলাওয়াত করে আমি শয়তান আমার সব কিছু ধ্বংস হয়ে যায়। এজন্য আমার দুঃখ পাওয়ার কারণ সুরাতুল ফাতেহা ছাড়া নামাজ হয় না। তারপরে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তার বান্দাদের জন্য দিয়েছেন। ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদের সঠিক রাস্তার প্রতীক বানিয়ে দেন। والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ যাদেরকে পুরস্কার দান করেছেন তারা কারা? নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন, এদের রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সূরা নিসা 70 নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসুল রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন। তাহলে সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা কি? যারা নবী, যারা সিদ্দিকিন, যারা সোহাদা, যারা সালিহিন। সিদ্দিকিন বলতে কারা জানেন? তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, বলেন সিদ্দিক তাদের বলা হয় জীবনে একবার মিথ্যা কথা বলে না, যারা সিদ্দিক হলো তার। এবার কারা আর কারা নয় এটা বিবেচনা আপনারা করবেন, আমি না কথা বলে নেবেন। সিদ্দিকদের কবরে মনকার নাকির পর্যন্ত যাবে না, আর জিজ্ঞাসা করবে না যে তুমি কত আমল করেছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে সেটা প্রকৃত সিদ্দিক হতে হবে, প্রকৃত সিদ্দিক হতে হবে। প্রকৃত সিদ্দিক কারা? জীবনে একবার মিথ্যা বলে না যারা। সিদ্দিক মানে কি বলেন তো দেখি, সিদ্দিক মানে এই সত্যবাদী না, এটা পরিপূর্ণ মানে না। সিদ্দিক হলো ইসলামের মুবারক সিগা, সিদ্দিক মানে অধিক সত্যবাদী, সিদ্দিক মানে অধিক সত্যবাদী, এটা ইসলামের মুবারক সিগা, বেশির মানে দেয়। কথা বলেন ঠিক না? যারা গ্রামার জানেন পড়েন তারা বোঝেন। বাবা বাইরা বাবা জিরা রাত অনেক হয়ে গেছে, 9:30 হয়ে গেছে, আমার শহীদুল্লাহ ভাই কোথায় গেলে? 9:30 থেকে ওনার টাইম রয়েছে আমার নৌকাবুড়ি, আপনি নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন। আর সময় ওনারা অনেক করে বলেছে যে আপনি কাছাকাছি আসছেন যখন আমাদের অন্তত একটা ঘন্টা সময় দিয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সময় হলে ইনশাল্লাহ দিয়ে যাবো। 9:30 তো হয়ে গেছে, আমি 7:30 উঠেছি, 9:30 হয়ে গেছে, মানে 2 ঘন্টা হয়ে গেছে। একটু তকবির দেন দেখি, না রে থাকবি না, তকবির তিনি হলোটা আর একটু মহাপদের সঙ্গে তকবির দেন, না রে থাকবি। যখন তিনি 570 খ্রিস্টাব্দে হস্তি বাহিনীর বৎসরে রবিউল আউয়াল মাস
মাসের বারো তারিখে যখন তিনি দুনিয়ার মাঝে এসেছে, শয়তান এত কান্না কেঁদেছি, বাদ বাকি তিনটে কান্না যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর জন্ম গ্রহণে শয়তান যে কান্না কেঁদেছে, এমন কান্না আর জনবে তিনি কাঁদেন না। এমন কিছু মানুষ আছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে 764 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, হযরতে উরওয়া থেকে বর্ণনা এসেছে, যখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন ওই সময় আমিনার ঘরে একজন দাসী ছিল, যেটা হলো আবুল আহাবের দাসী। রাসূলুল্লাহর দুধমা কজন? জোরে বলেন না, রাসূলুল্লাহর দুধমা কজন? কজন? এই তো নবী দিবস এতদিন পালন করছেন, নবীর দুধমা কজন এখন জানতে পারলেননি? নবীর দুধমা হলো দুজন, আর একজন সোয়াইলিয়া। সোয়াইলিয়া তিনি রাসূলুল্লাহ দুধ পান করিয়েছিলেন, তিনি প্রথম। হালিমা তো করে, আর আমরা সকলে হালিমা জানি। আরে আমরা নিজেরা যেটা বলবো তো আপনারা সেটা শিখবেন, কিন্তু তথ্য তো জানা দরকার, হাদিসে তো পড়ার দরকার, নাকি বলেন? না পড়লে তো তথ্য পাবেন কোত্থেকে? রাসূলুল্লাহ দুধ কটা মনে রেখে দেন, রেকর্ড করে দেন, যদি দলিল না পান আমার কাছে যাবেন, আমি দলিল দেবো রাসূলুল্লাহ দুধ মা দুটো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বাবা জিরা, আমরা কিন্তু অন্যরকম ব্যাখ্যা করছি এখন। তারা বলে নবীর জন্মদিবস পালন করে আবুল আহাব জাহান্নামে গেছে, আবু তালেব সে নবীকে ভালোবেসে জাহান্নামে গেছে। তার মানে বলতে চাইছে তোরা নবীকে ভালোবাসিস না, আবুল আহাবের মতো জাহান্নামি হতে হবে, আবু তালেবের মতো জাহান্নামি হতে হবে, তারা এই কথাটাই বলে। আসলে বলার দরকার কি ছিল? আবুল আহাব বেঈমান অবস্থায় নবীকে ভালোবেসেছে, আবু তালেব বেঈমান অবস্থায় নবীকে ভালোবেসেছে। তারা বেঈমান অবস্থায় যদি নবীকে ভালোবেসে, বেঈমান অবস্থায় যদি নবীর জন্মদিবসে খুশি হয়ে জাহান্নামে যাওয়ার পরেও যদি তাদেরকে প্রতি সোমবার দিনে আযাব কম দেওয়া হয়, তাহলে আমরা ইমানি অবস্থায় যদি নবীর জন্মদিবস পালন করি, নবীকে মহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমরা কি কিছু পাব না? এটাই তো বলার দরকার। কিন্তু বলে তারা কি, অথচ নবী বলছেন সকলের অপেক্ষায় বেশি ভালোবাসতে হবে আমাকে, আমি রাসূল সাল্লাল্লাহু আমাকে বেশি ভালোবাসলে তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ও ভাইরা বাবা জিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এর অনেক ইতিহাস, কত জন্মের বৃত্তান্ত দিতে গেলে অনেক রাত পেরিয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না। উম্মে ফজল বলে আমি আবু তালেবকে বললাম, সকলেই তো দেখতে গেল, সকলেই দেখতে গেছে আল্লাহর নবী যখন তিনি দুনিয়ার মাঝে আসেন, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইছিলেন, হঠাৎ করে খবর গেছে একটা আপনার নাতি জন্মগ্রহণ করেছে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছি, কোলে তুলে নিয়ে সাথে সাথে কাবাতে চলে গেছি, ছোট্ট সন্তান, তার শরীর থেকে এমন নূরের জ্যোতি বেরিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন খানায় কাবাটা যেন টর্চ লাইট মারলে যেমন আলো হয়ে যায়, টর্চ লাইট দিলে যেমন আলোকিত হয়ে যায়, কোন জায়গায় কোনো কারেন্টের আলো নাই, কেউ কোনো লাতের কোনো বাতি দেয় নাই, কেউ কোনো লাইট মারে নাই, শুধু আমার পুত্রকে আমি নিয়ে শুধু দাঁড়িয়েছি, খানায় কাবাটা আলোয় আলোকিত হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস বর্ণনা করেছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম্মা খলাকাল্লাহু আদামা ফাআরাহু ফাযাইল বাদুহুম আলা বাদিন ফারা নূরান সাদিয়ান ক্বালা ইয়া রাব্বি মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমাদ ওয়া হুয়া আউয়ালু ওয়া হুয়া আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফি। হযরতে আবি হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন যখন আল্লাহ তাআলা মাটি আর পানির সংমিশ্রণে আদমকে বানানো হলো, আপনি দেখাতে পারবেন না
যে নবী চল্লিশ দিন চল্লিশ বছর বয়সে নবুয়াত পেয়েছে, অথচ সহি হাদিস পাকের মধ্যে এসেছে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, মাতা ওয়াজা পাতলা কান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ কবে থেকে আপনি নবুয়াত পেয়েছেন? রসুল বলেছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তীর বাইনার রূহি ওয়াল জাসাদি, অপর হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন, আমি তখন থেকে নবী তখন থেকে নবুয়াত পেয়েছি যখন আদমকে বানানো তো দূরের কথা, আদম বানানোর সামগ্রী মাটি পানিকে একত্রিত করা হয়নি, তখনও আমি নবী ছিলাম। ইব্রাহিম সন্তানের মর্যাদা এত হবে, এইভাবে সবকিছু তিনি আলোচনা পরিচয় করিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে আদম আলাইহিস সালাম নিচের দিকে লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন নূরন সাতিয়ান, শুধু নূর নয় নূরন সাতিয়ান, যেটা বাইহাকি শরীফের মধ্যে লিখেছেন নূরন সাতিয়ান, একটা প্রজ্বলিত নূর দেখতে পেলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বু মান হাজা, হে আল্লাহ ইনি কে? আমি তো চিনতে পারলাম না। আল্লাহ পরিচয় দিয়ে বলছেন, ওয়াহুয়া ইবনু আহমাদ, ওয়াহুয়া আউয়ালু, ওয়াহুয়া আখিরু, ওয়াহুয়া আউয়ালু শাফিন ওয়া মুশাফফা। তিনি হলেন প্রথম, তিনি হলেন শেষ, এবং কিয়ামতের দিনে তিনি সর্বপ্রথম শাফাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে আল্লাহর কাছে তিনি দোয়া চাইছেন, কি দোয়া? রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কী আজিজুল হাকিম।
একজন নবী পাঠান, একজন রসুল আপনি পাঠান, রব্বানা ওয়া বাসতিহিম, তাদের মধ্যে থেকে একটা রসুল আপনি পাঠান, ইউজাকিহিম, তাদের পবিত্রকরণ করার জন্য, ও তারা আপনার নিদর্শনগুলো পড়ে পড়ে তাদেরকে শোনাবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লামা ইউআল্লিমুহু মুআল্লিমান, পাবে তাফসীরের সিগা। অনেকেই বলে নবী নিরক্ষর, আরে মাতা মোটা, আল্লাহ নিজে কোরআনে বলছে আমি তাকে মুআল্লিম করে, আমি তাকে শিক্ষক করে প্রেরণ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দিতে পারে কারে কে, যে শিক্ষক, কত বলেন না কেন, যে শিক্ষক সেই তো শিক্ষা দিতে পারে, আর আল্লাহ নিজে কোরআনে বলছেন ইউআল্লিমুহুল কিতাব, তিনি যেন তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে। আচ্ছা তিনি যদি নিরক্ষর হয়, নিরক্ষর হয় তাহলে শিক্ষা দেবে কি করে, কোরআনের অর্থ কোরআনের মানে কি করে বোঝো তুমি, শিগা মাছ দাঁড়ার জ্ঞান নেই ব্যাখ্যা করো, তাই না? ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, এমন একজন নবী আপনি প্রেরণ করেন। শুধু তাই নয়, রসুল বলছেন ইন্নি দাআউতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার দরবার থেকে আগে সুসংবাদ জানিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, সূরাতুস সফের 6 নম্বর আয়াতের মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের কিছু সংবাদটা দিচ্ছেন, দেখেন ওয়াইদি কলাইসা কোনো জন্মগ্রহণ করেছেন, তাহলে তার আসার আগে তার আলোচনা চলে, আর আসলে কি তার আলোচনা ফুরিয়ে যাবে না আরো জোরদার চলবে, ধরে বলেন না আনন্দ চলবে না? সূরা ইউনুসের 58 নম্বর আয়াত, যদি আল্লাহ আনন্দ করতে বলে তাহলে আরো কি জিনিসটা শক্তিশালী হবে না, কথা বলেন না কেন? কারণ আল্লাহ তাআলা মাঝে মধ্যে নিজের পরিচয়টা নিজে দেননি, নবীর মারফতে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন, আমরা বলি কোরআনে কয়েক জায়গায় বলি মুহাম্মাদের নাম আছে, আর আমি বলে যাচ্ছি লিখে রাখেন কোরআনের কয়েকটা সূরা কেন, প্রত্যেকটি সূরাতে আমার নবীর নাম আছে, তোমাদের চোখ নাই তাই তোমরা দেখতে পারো না, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। আপনি সূরায় শুধু 10টি সূরাতে যান, কুল হে নবী আপনি বলুন, কুল আউযু বিরব্বিল ফালাক হে নবী আপনি বলুন, কুল আউযু বিরব্বিন নাস হে নবী আপনি বলুন, বলেন নাকি আলা তারা হে নবী আপনি কি দেখেছেন, আরো আইতাল্লাজি হে নবী আপনি কি দেখেছেন, ইউকাজিবু বিদ্দিন, যারা দিনকে মিথ্যা কথা বলে, দিনকে মিথ্যা বলে, আপনি জানেন নাউনের মধ্যে প্রোনাউন ব্যবহার করলে তার সম্মানটা আরো বেশি বেড়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কি আমি ভুল বলছি নাকি?
একটিও কথা বলবেন না, আপনি প্রমাণ করুন। আমি আপনার পরিচয়টা দিচ্ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে প্রেরণ করি নাই সারা দুনিয়ার মাঝে, আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি। নবী যদি বলতেন যে আমি রহমত হয়ে এসেছি তাহলে কেউ মানতো আর কেউ মানতো না। এখানে আল্লাহ নিজে বলছেন, ও নবী আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর কত গুরুত্ব দেখেন, নিজেরা বললে তো নিজেদের অনেক প্রতিসাধন হতে পারে, কিন্তু আল্লাহ তার পারফরম্যান্স দেয়, এটা কোনোদিন ভুল তত্ত্ব হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বাবা জিরা উম্মে ফাজল বলছেন, দুজন ইমানদার হলো, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হলো আমির হামজা। বোঝেননি কথা? আমির হামজা। আর দুজন বেঈমান হয়ে গেছে, একজনের নাম হলো আবু তালেব আর একজনের নাম হলো আবু লাহাব। অথচ এরাও নবীকে দেখেছে, দেখেছে না দেখেনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীকে দেখেছেন, আমির হামজা তিনিও নবীকে দেখেছেন, আবু তালেব সেও নবীকে দেখেছেন, কিন্তু দেখার মতো দেখেন নাই, বিশ্লেষণ করার মতো বিশ্লেষণ করেননি। তাই নবীকে যারা বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, তারা সরাসরি মহান আল্লাহ তাআলার নিকটত্ব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে, একটু দেখে আসি, একটু যাই, একটু দেখে আসি। গিয়ে দেখছেন ছোট শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মাদ। আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম মুহাম্মাদ, সে নাকি দুনিয়ার মাঝে শুয়ে 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 আকাশের চাঁদ এবং তারা এবং স্বচন্দ্রের সঙ্গে খেলা করছে। আবু তালেব দেখে অবাক হয়ে গেছে, আমার আল্লাহ বলেছিলেন ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার অনেকের পিতা আছে মাতা আছে, তারা খেলনা কিনে দেবে, তারা খেলবে, আমি এমন একজন নবী আপনাকে বললাম, দুনিয়ার কোনো খেলনা আমি আপনাকে দেব না, দুনিয়ার কোনো খেলনা দেব না, আপনি জমিনে শুয়ে শুয়ে আমার দোয়া, আমার বাড়া দো, চন্দ্র এবং সূর্য তারকারা যেগুলো, এগুলো সব আপনার খেলনা হিসাবে দুনিয়ার মাঝে আপনি খেলে খেলে আনন্দ উপভোগ করতে পারবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী তিনি বলেন, আমার দুটি এমন চোখ আছে, কলবুহু ইয়াকুজানে ওয়া আইনানে ইয়ানামানে। বাহ্যিক দুটো চোখ রাসূলুল্লাহর ঘুমায়, অন্তরটা সর্বসময় আল্লাহ তাআলার জিকির করে, অন্তর ঘুমায় না। তাই আমি ঘুমালে ওযু ভেঙে যায়, নবী ঘুমালে ওযু ভেঙে যায় না, কারণ নবী তো ঘুমায় না, নবীর বাহ্যিক চোখ ঘুমায়, অন্তর সব সময় জেগে জেগে আল্লাহর জিকির করে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা, কবরের মধ্যে সেখানে আমার রাসূল প্রশ্ন করা হবে, কি প্রশ্ন? কবরে প্রথম প্রশ্নটা কি হবে? জোরে বলেন না, কি হবে প্রথম প্রশ্নটা? কি হবে? মান রব্বুকা, এটা পুরুষদের জন্য, মেয়েদের জন্য কি হবে? মান রব্বুকাটা তো পুরুষদের জন্য, মেয়েদের জন্য কি আলাদা আছে না নেই? আছে কি গো? মান রব্বুকা সকলের জন্য না পুরুষদের জন্য? পুরুষদের জন্য। তাহলে মেয়েদের জন্য আলাদা আছে তো? মেয়েদের জন্য আলাদা আছে।
মেয়েদের জন্য আলাদা আছে, উভয় ভালোবাসিরা ভালো করে লক্ষ্য করুন, মেয়েদের জন্য একটু আলাদা হবে, কারণ মেয়েদের জানাজার নামাজ আপনি পড়েন, হাজি হিল মাইয়াতে বলেন, কবর খোনার সময় তো এক মুখ খুলেন না এক কোমর, পর্দা লাগানোর সময় পাঁচ পর্দা না তিন পর্দা, পাঁচ পর্দা, তাহলে সব আলাদা করছে না, কবরের সওয়ালটা একটু আলাদা হবে না, হবে একটু আলাদা হবে, যারা গ্রামার জানে তারা জানে, যারা গ্রামার পড়ে তারা জানে, পুরুষদের জন্য জিজ্ঞাসা করা হবে মান রব্বুকে, আর মহিলাদের জন্য জিজ্ঞাসা করা হবে মান রব্বুকে। এবার মাথা ঢুকেছে বাবা, মাথা ঢুকেছে না ঢুকেনি, এবার মাথা ঢুকেছে, দেখেছেন তো আমার সব মিলি এক জায়গায় রেখেছি, মিলিয়ে এক জায়গায় রেখেছি, অবশ্য মেয়েদের জন্য একটু আলাদা, এখন তো সবাই বুঝে হাত বাঁধার হাদিস বলে না বিল দিছে এটা ত্যাগ করে, কিন্তু ইমামে আজম বলছেন না দুটো আমরা সবই আমল করব, ওটা আমাদের মেয়েদের জন্য না বিল দিছে এটা আমাদের জন্য, সরে বলেন না সুবহানাল্লাহ, যারা একটা ছাড়ে একটা একটা করে এটা আমরা পদ্ধতি এটা মানি না, বরং সেটাও হাদিসে আছে তারা মান, আমরা তো মানি, আমাদের মেয়েদেরকে বলি তোমরা বুকের উপরে বাঁধো আমরা না বিল নিচে বাঁধি, আর তারা বলছে না সব মুখের উপরে বাঁধতে হবে, তারা একটা হাতে আমল করে একটা সাড়ে, কিন্তু আমরা দুটোই আমল করি, জোরে বলেন না সুবহান, বাইরা বাবা জিরা এবার লক্ষ্য করেন, মেয়েরা হলে জিজ্ঞাসা করা হবে মার রব্বু কি ওয়া মা দীনুকি ওয়া মান নাবিয়ুকি, এটা হলো মহিলাদের সওয়াল জবাব, এটা হলো মহিলাদের সওয়াল, পুরুষদের সওয়াল হবে মান রব্বুকে ওয়া মা দীনুকে ওয়া মান নাবিয়ুকে, হাদিসে এসেছে মান হাযার রাজুলুল্লাযী, ব্যক্তিটাকে, জোরে বলেন না সুবহানাল্লাহ, এখানে একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে চাইছি, হাযাটা ইসমে ইশারা, হাযা ইসমে ইশারা, এটা বাইদ না কারীব, আমি আপনাদের গ্রামার শেখাতে আসেন একটু তথ্য বোঝাতে এসেছি, হাযা ইসমে ইশারা কারীব না বাইদ, ইসমে ইশারা কারীব, হাযা মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে একটা কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটি কি, ও হ্যাঁ বাবাজিরা, তাহলে বোঝা গেল কবরে যখন শোনানো হবে আমি বলতে পারি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে এসে হাজির হবে, মনকার নাকির জিজ্ঞাসা করে বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটিকে, এই ব্যক্তিটিকে, যদি উত্তর না দিতে পারো তো জান্নাত নসিবে জুড়বে না, যদি উত্তর দিতে পারো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই প্রশ্নের উত্তর সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দেবে। তাহলে এখানে বলা হতো যদি নবী কবরে হাজির না হতো তাহলে এখানে বলা হতো যে মান যালিকা রাজুল, ওই ব্যক্তিটিকে, ওই ব্যক্তিটিকে, ওই শেখে সে রাসূল, অনেক দূরে আছে তো, কিন্তু এখানে বলা হচ্ছে মান হাযার রাজুল, হাদিস খুলে দেখবেন হাযাটা ইসমে ইশারা, এটা হচ্ছে কারীব, হাযা এটা পুরুষদের জন্য, হাজি হি এটা হচ্ছে মহিলাদের জন্য, কথা বলেন ঠিক না, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তার নামে প্রশ্ন রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন দুনিয়াতে আসি আমার মা জননী, তখন আমি আমার মায়ের পেটে রয়েছি, মায়ের পেটের মধ্যে থেকে আমি একটা এমন নূর দিলাম, মাকে জানিয়ে দিলাম আম্মা জান আমি বড় হয়ে যে দেশেতে ব্যবসা বাণিজ্য করব ওই দেশটা আমি আপনাকে দেখিয়ে দিতে চাই, নিজের নূর হিসাবে মা আমি না পেট থেকে একটা নূরের জ্যোতি বেরিয়েছি, কুসুর শাম, শাম দেশটা আলোয় আলোকিত হয়ে গেছে, ও মা আমি না আপনি কি দেখেছেন নাকি একটা দেশ যে দেশটা হলো শাম দেশ, হ্যাঁ বাবা দেখেছি, এই দেশেতে আমি রাসূলুল্লাহ সাল্লাম ওই জায়গাতে ব্যবসা বাণিজ্য করব। প্রশ্ন আমি আপনাদের করতে চাই, রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তিনি কি সাধারণভাবে জন্মগ্রহণ করেছেন, না কোন স্থান থেকে তিনি দুনিয়ার মাঝে এসেছেন, তিনি কি মায়ের শরণগা থেকে দুনিয়ায় এসেছেন, না অন্য কোন স্থান থেকে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের চারটি মতামত আছে, দুইটি মত দুইটা মত গ্রহণযোগ্য রয়েছে, আর একটা মত
দুই জামাত বাতিল করা হয়েছে। তারা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা মিনাল খাসিরাতিল ইসরা ওয়াসানি আন্নাহু উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনান নুকবাতি ওয়া তাহতা সুরওয়াতি বাইনান নুকবাতি ওয়া তাহতা সুরওয়াতি ওয়াসালিসু আন্নাহু উলিদা মিন ফামি উম্মি ওয়ার রাবিউ আন্নাহু উলিদা মিন মাখরাজিল মুতা। চার নম্বর চার ধরনের কল এসেছে। প্রথম নম্বর কল হলো আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন তখন মা আমিনার বাম পাঁজর থেকে একজন ডাক্তার সিজারিয়ান করে বার করেছেন, যে ডাক্তারের নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। নবীকে চার চারবার অপারেশন করেছে, যেটা আমাদের ভাষায় আমরা সিনাচাক বলে থাকি। রসুল কোথা থেকে এসেছে বললাম? বাম পাঁজরের দিক থেকে। মিনাল খাসিরাতিল ইসরা, তিনি বাম পাঁজর থেকে, তিনি সরমদা থেকে আসেননি, বাম পাঁজর থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় নম্বর কল হল আল্লাহু ওলিদা বাইনা নুকবাতি ওয়া তাহতা সুররতি, নাভির নিচে এবং সরমদার উপর থেকে। প্রত্যেক আহলে সুন্নাত আল জামাতের আকীদা উলামায়ে দ্বীনেরা একটি মত প্রকাশ করেছে, আমাদের নবী সাল্লাম তিনি আমিনার বাম পাঁজর থেকে জন্মগ্রহণ করেছে, আর অন্য অন্য নবীরা নাভির নিচে এবং সরঙ্গায়ের উপর থেকে জন্মগ্রহণ করেছে। বাদ বাকি দুটো মত আছে, কেন কেউ বলেছে আন্নাহু উলিদা মিন ফামি উম্মি, তার মায়ের মুখ থেকে দুনিয়াতে এসেছে, আবার কেউ কেউ বলেছে আন্নাহু উলিদা মিন মাখরাজিল মাউতা, সাধারণভাবে দুনিয়াতে এসেছে। দুইটি কল গ্রহণযোগ্য, একটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের বাম পাদর থেকে দুনিয়াতে এসেছে, আর অন্য অন্য নবীরা এসেছে নাভির নিচ থেকে এবং সরমদায়ের উপর স্থান থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি শুধু অপারেশনের কাজ করেন না, আল্লাহ বলেন ওগো পয়গম্বর, দুনিয়ার মাঝে মানুষ মানুষের চিঠি বহার জন্য পিয়ন আছে, আমি আপনাকে এমন একটা পিয়ন বানালাম, আমি আপনাকে একটা দায়িত্ব দিলাম, পিয়নের দায়িত্ব, দুনিয়ার মাঝে যে যেখান থেকে দরুদ শরীফ পাঠ করবে না কেন আপনি পিয়ন হিসাবে দরুদ এবং সালামের তহফাগুলো আমার দয়ার নবীর রওজায় পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, শরীফ আল্লাহ আবার তাকে না যত দিলে, যেমন
আসো নবীকে ও খোদা, যখন তুমি ইউনুস নবীকে মাছে খাওয়ালে, মাছে পেট হতে আবার তাকে নাজাত দিলে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি মূসা নবীকে ও খোদা, যখন তুমি মূসা নবীকে নির্নাদে ভাসালে, ভাসাতে ভাসাতে আবার কিনারা দিলে ও সে ফেরাউনের ঘরে, যখন